আপনারা যদি আমাকে দেখেন শব্দ ঠিক মতো শোনা যায়, একটু হাই হেলো দিয়ে একটু বুঝান, একটু হাই হেলো দিয়ে বুঝান যে আপনারা দেখছেন কিনা, একটু জানান আমাকে, একটু জানান আপনারা দেখতেছেন কিনা। আজকে আমাদের হাতে অনেক কাজ আছে ইনশাআল্লাহ, ধীরে ধীরে সব কাজে দিতে থাকব, ধীরে ধীরে অনেক দূর যাবো। আজকে নিয়ত আছে ইনশাআল্লাহ যে আল্লাহ হাতে বাঁচিয়ে রাখে। আমরা গত কাল ছিলাম রোগীলিপির কত ধাপ পর্যন্ত, আপনাদের মনে আছে কি গতকাল রোগীলিপির কত ধাপ পর্যন্ত ছিলাম, রোগীলিপির কয়টি ধাপ পর্যন্ত আমরা গতকাল ছিলাম একটু জানান, রোগীলিপির কত ধাপ পর্যন্ত ছিলাম একটু জানান, তাড়াতাড়ি জানান রোগীলিপির কত ধাপ পর্যন্ত আমরা ছিলাম গতকাল। গতকাল পর্যন্ত রোগীলিপির কত ধাপ পর্যন্ত আলোচনা হয়েছিল, রোগীলিপির কত ধাপ পর্যন্ত আলোচনা হয়েছিল, সপ্তম ধাপ। এক নম্বর ছিল কোন অঙ্গে, দুই নম্বরে কতদিন, স্থায়িত্ব, বিস্তৃতি, প্রকাশ, অনুভূতি, উৎপত্তির কারণ, সম্প্রদিত লক্ষণ। এবার আমরা আজকে বলবো কখন বাড়ে, কিসে বাড়ে, কখন কমে, কিসে কমে, কি চিকিৎসা করেছেন, এই কাজগুলো এগুলো নিয়ে আমরা আলাপ করবো। তাহলে একটু আমরা পিছন দিকে ঘুরে আসি, সবাই আসা পর্যন্ত আমরা একটু ঘুরে আসি পিছন থেকে। রোগীলিপির ধাপ কয়টি একটু লিখে দেন তো তাড়াতাড়ি আমাকে, রোগীলিপির ধাপ কয়টি একটু লিখে দেন, রোগীলিপির ধাপ কয়টি একটু লিখে দেন তাড়াতাড়ি, রোগীলিপির ধাপ কয়টি তাড়াতাড়ি লিখেন, রোগীলিপির ধাপ কয়টি, রোগীলিপির ধাপ কয়টি একটু লিখে দেন। রোগীলিপির ধাপ কয়টি, আটটি, রোগীলিপির ধাপ আটটি। তার মধ্যে আমরা এক নম্বরে পরিস্থিতি হলো রোগী পরিস্থিতি, বর্তমান কষ্টের বিবরণ, সার্বদৈহিক অবস্থা, সাধারণ লক্ষণ, যৌন, মন, মন আমরা মাঝখানে পড়েছিলাম। এবার আপনারা আমাকে বলেন তো মনের, মনের যে আমরা ধাপ করেছিলাম, মনের ধাপ কয়টি একটু বলেন তো, কেউ লিখেন তো মনের ধাপ কয়টি, কেউ একটু লিখে জানান তো মনের ধাপ কয়টি, মনের ধাপ কয়টি একটু লিখে কেউ জানান তাড়াতাড়ি। আমরা একটু ডিভিশন দিয়ে যাচ্ছি সবাই আসা পর্যন্ত, মনের ধাপ কয়টি। আজকে সুন্দর দুইটা গল্প আছে, তাড়াতাড়ি করেন, আজকে দুইটি গল্প আছে, মনের ধাপ কয়টি তাড়াতাড়ি লিখেন, মনের ধাপ কয়টি, মনের ধাপ কয়টি তাড়াতাড়ি লিখেন, মনের ধাপ কয়টি, মনের ধাপ কয়টি, মনের ধাপ তাড়াতাড়ি, মনের ধাপ কয়টি তাড়াতাড়ি লিখেন, আজকে অনেক কাজ আছে তাড়াতাড়ি করেন, মনের ধাপ কয়টি, মনের ধাপ পনেরোটি, মনের ধাপ কয়টি, মনের ধাপ পনেরোটি। মনের ধাপের একটা উদাহরণ দিয়েছিলাম, সে উদাহরণটার নাম কি, মনের ধাপের একটি উদাহরণ দিয়েছিলাম তার নাম কি তাড়াতাড়ি লিখে দেন, মনের ধাপের একটি উদাহরণ দিয়েছিলাম নামটা কি লিখে দেন তাড়াতাড়ি, মনের ধাপ, মনের, মনের ধাপ, মনের ধাপ মনে রাখার জন্য একটা উদাহরণ দিয়েছিলাম তার নাম কি তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি লিখেন, মনের ধাপ মনে রাখার জন্য একটা উদাহরণ দিয়েছিলাম তাড়াতাড়ি, কি মনের ধাপ মনে রাখার জন্য একটা উদাহরণ দিয়েছিলাম, বরিশালের গল্প, মনপুরার গাব গাছ, মনপুরার গাব গাছ, মনপুরার গাব গাছ, তাই তো কি লিখেছিলাম, মনপুরার গাব গাছ। অনেক বছর পরে বাড়িতে যাচ্ছে ফ্যামিলি নিয়ে, তার প্রথম লঞ্চঘাট থেকে নামার পরে ভুলে গেল স্মৃতিশক্তি, তারপরটা হলো স্মৃতিশক্তি যদি ভুলে যায়, ভুল করে স্মৃতিশক্তি, পরবর্তীতে দেখলো রাতেরবেলা বিশাল এক
গাব গাছ অন্ধকারের মধ্যে, এটা দেখে ভ্রান্ত বিশ্বাস একজনে ভাবে এটা হয়তো এখানে ছিল না, ভ্রান্ত বিশ্বাস। এই ভ্রান্ত বিশ্বাস আপনাকে ভয় দেয়, ভয় তৈরি হয়, ভয়ের জন্য আপনি ভুল করে অন্য রাস্তায় হাঁটতে শুরু করেন, ভয়ের কারণে আপনি ভুল করেন, ভুল করে পরে কথা বলতে শুরু করেন, কথা বেশি বললে প্রলাপ হয়, প্রলাপ যদি আপনার এই কথা যদি কেউ গুরুত্ব না দেয় তখন আপনার কান্না পায়, কান্না বেশিক্ষণ কান্নাকাটি করা যায় না, তখন আপনি হাসতে শুরু করেন। তারপর দুইজন জনের মোটামুটি আলাপ চলতে থাকে, তখন একজনে বলতে থাকেন যে প্রকৃতি, আরেকজনে বলেন স্বভাব চিনি। পরবর্তীতে একটু হালকা মিল হলে একজনে গান গায়, একজনকে অঙ্গভঙ্গি করে। তারপরে তিনটি পর্ব না, এই তিনটির নাম কি তাড়াতাড়ি লিখেন, আমাকে লিখে জানান যে মনের তিনটি ধাপ পর্ব না, সেই তিনটি ধাপের নাম কি, মনের তিনটি ধাপ পর্ব না, সেই তিনটি ধাপের নাম কি তাড়াতাড়ি, মনের তিনটি ধাপ পর্ব না, সেই তিনটি ধাপের নাম কি তাড়াতাড়ি লিখে দেন, মনের তিনটি ধাপ পর্ব না, সেই তিনটি ধাপের নাম কি তাড়াতাড়ি লিখেন, সবাই আসলে আমাদের মূল কাজে চলে যাব, তাড়াতাড়ি। মনের তিনটি ধাপ পর্ব না, সেই তিনটি ধাপের নাম কি, মনের জাহিদ নাসরিন আব্দুল্লাহ, আচ্ছা মনের তিনটি ধাপ, মনের তিনটি ধাপ যেটি পর্ব না সেটি কি, ইচ্ছা বিতৃষ্ণা অন্যান্য, ইচ্ছা বিতৃষ্ঠা অন্যান্য, ইচ্ছা বিতৃষ্ঠা অন্যান্য, ইচ্ছা অনিচ্ছা অন্যান্য, ইচ্ছা বিতৃষ্ঠা অন্যান্য, ইচ্ছা বিতৃষ্ঠা অন্যান্য, তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি লিখেন, দুইটা সুন্দর গল্প করব, তাড়াতাড়ি লিখেন, আমাকে একটু লিখে দিতে পারেন যে আমার এই উৎপত্তির কারণের যে ধাপগুলো ছিল সেই উৎপত্তির কারণে ধাপগুলো কেউ একটু লিখতে পারবেন, উৎপত্তির কারণে ধাপ ছিল কয়টি তাড়াতাড়ি একটু বলেন, উৎপত্তির কারণে ধাপ কয়টি, উৎপত্তির কারণে ধাপ কয়টি, উৎপত্তির কারণে ধাপ কয়টি একটু লিখে দেন, শুধু কতটি শুধু লেখেন, উৎপত্তির কারণে ধাপ কতটি, উৎপত্তির কারণে ধাপ কতটি লিখে দেন তাড়াতাড়ি, উৎপত্তির কারণে ধাপ কতটি তাড়াতাড়ি লেখেন, উৎপত্তির কারণে ধাপ কতটি, সবাই চলে আসলে সুন্দর সুন্দর গল্প করবো, আছে গল্প, অনেক গল্প আছে, রুগলিপি টুর মধ্যে যে গল্পগুলো দেওয়া আছে তার থেকে আজকে প্রথম দুইটা গল্প করব, রুগলিপি টু একদম প্রথম এক নম্বর পার্ট, দুই নম্বর পার্ট, দুইটা পার্টে আজকে গল্প করবো তাড়াতাড়ি, রুগলিপি টুর প্রথম দুইটা ধাপ আজকে আলাপ করবো আপনাদের সাথে, রুগলিপির বর্তমান কষ্টের উৎপত্তির কারণে ধাপ কয়টি, চব্বিশটি, এই চব্বিশটি মনে রাখার জন্য একটা নাম দিয়েছিলাম, সেই নামটা কি বলেন তাড়াতাড়ি লিখেন, এই চব্বিশটি মনে রাখার জন্য একটি নাম দিয়েছিলাম, এই চব্বিশটি একটা নাম দিয়েছে, নামটা কি, এই চব্বিশটির একটি নাম দিয়েছিলাম, নামটা কি তাড়াতাড়ি লেখেন, এই চব্বিশটি একটা নাম দিয়েছি, নামটা কি, নতুন যারা আছেন তাড়াতাড়ি লিখে জানান, এই চব্বিশটি একটি নাম দিয়েছি, নামটা কি, তাড়াতাড়ি গল্প শুরু হয়ে যাবে কিন্তু, তাড়াতাড়ি করেন, আজকে আমাদের মূল কাজে চলে যাব, তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি, এই একজন অলস নেশাকর পুরুষ, একজন গুড, আরো দু একজন লেখেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি লেখেন, অলস নেশাকর, অলস একজন অলস নেশাকর পুরুষ, একজন লাগেন নাহলে কিন্তু পাবলিকে মারবে, সব পুরুষরা অলস না, তাড়াতাড়ি লেখেন তাড়াতাড়ি, কেউ লিখতে পারেন প্রথম চারটি ধাপ কি হবে, কেউ আমাকে একটু লিখে জানান তো দেখি, প্রথম চারটি ধাপ কি হবে লেখেন তো, বর্তমান কষ্টের উৎপত্তির কারণে প্রথম চারটি ধাপ একটু লিখে আমাকে দেখান, প্রথম চারটা ধাপ, একজনের প্রথম চারটা লেখেন, আরেকজনের দ্বিতীয় চারটা, আরেকজনের তৃতীয় চারটা, তাড়াতাড়ি একটু লিখে দেন তো দেখি পারেন কিনা,
একজনের প্রথম চারটি ধাপ লিখে দেখান তাড়াতাড়ি, একজনের প্রথম চারটি ধাপ লিখে দেখান তাড়াতাড়ি করেন, একটু পরে আমাদের মূল কাজে চলে যাব। তাড়াতাড়ি অ আ কা আ গো খা নে। আচ্ছা ঠিক আছে, চমৎকার। তাহলে আপনাদের মনে আছে সার্বদৈহিকের ধাপ কয়টি একটু লিখে জানান তাড়াতাড়ি, সার্বদৈহিকের পয়েন্ট কয়টি, সার্বদৈহিকের পয়েন্ট কয়টি তাড়াতাড়ি, আর মনে রাখবো কোনটি তাড়াতাড়ি লিখে জানান, সার্বদৈহিকের পয়েন্ট কয়টি পর্ব কম মনে রাখবো বেশি তাড়াতাড়ি করেন, সার্বদৈহিকের পয়েন্ট কয়টি তাড়াতাড়ি লিখেন, আজকে অনেক কাজ আছে, অনেক কাজ তাড়াতাড়ি, আজকের অনেক কাজ আছে তাড়াতাড়ি করেন, সার্বদৈহিকের পয়েন্ট কয়টি মনে রাখবো কোনটি, সার্বদৈহিকের পয়েন্ট কয়টি মনে রাখবো কোনটি, অবস্থান আবহাওয়া কাজ তারপরে কি, গুড গুড চলবে। এবার দেখেন সার্বদৈহিকের পয়েন্ট কয়টি, সার্বদৈহিকের পয়েন্ট কয়টি মনে রাখবো কোনটি, আপনাদের মনে আছে বুঝতে, অবস্থান আবহাওয়া কাজ গোসল খাওয়া দাওয়া চলবে বুঝতে পারছি, এবার আমাকে লিখে জানান যে সার্বদৈহিকের পয়েন্ট কয়টি মনে রাখবো কোনটি তাড়াতাড়ি, সার্বদৈহিকের পয়েন্ট কয়টি মনে রাখবো কোনটি তাড়াতাড়ি করেন, এগারোটি মনে রাখবো কোনটি, মনে রাখবো পিপাসা, শিওর তো, তারপর সবাই জানেন সাধারণ লক্ষণ পয়েন্ট কয়টি মনে রাখবো কোনটি তাড়াতাড়ি, সাধারণের পয়েন্ট কয়টি মনে রাখবো কোনটি, সাধারণের পয়েন্ট কয়টি মনে রাখবো কোনটি তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন, সাধারণের পয়েন্ট কয়টি মনে রাখবো কয়টি, সাধারণের পয়েন্ট কয়টি মনে রাখবো কোনটি তাড়াতাড়ি জলদি করেন, আপনারা তাড়াতাড়ি না করলে অন্যরা বিরক্ত হয়, তাড়াতাড়ি করেন। আর কালকে রিকোয়েস্ট আছে আমি যেন আরো এত দ্রুত না বলে যেন স্লো বলি, স্লো বলে তো আবার অনেকে রাগ করে, ঠিক আছে আজকে স্লোই বলবো, যারা স্লো যাচ্ছেন আপনাদের মতো করে দেবো অসুবিধা নাই, আমার হাতে প্রচুর সময় আছে ইনশাআল্লাহ। কি হলো, পাঁচটি শীতকাতা মনে রাখবেন ঠিক আছে, আমাকে বলেন তো এবার রুগী পরিস্থিতির অপর নাম কি তাড়াতাড়ি, রুগী পরিস্থিতির অপর নাম কি তাড়াতাড়ি লিখে দেন, রুগী পরিস্থিতির অপর নাম কি, রুগী পরিস্থিতির অপর নাম কি তাড়াতাড়ি লিখে দেন, আমাদেরকে এক্ষুনি আমাদের মূল কাজে চলে যাব, রুগী পরিস্থিতির অপর নাম কি তাড়াতাড়ি করেন, রুগী পরিস্থিতির অপর নাম কি, মেয়ের জন্য বর দেখা, গুড। যৌন জীবনের পয়েন্ট কয়টি পুরুষের কয়টি, যৌন জীবন পয়েন্ট কয়টি পুরুষের কয়টি তাড়াতাড়ি লিখেন, যৌন জীবনের ধাপ কয়টি পুরুষের ধাপ কয়টি তাড়াতাড়ি, কি ব্যাপার আজকেও বন্ধু বান্ধব দাওয়াত দেন নাই, নামাজ পড়ে আসতে দেরি হচ্ছে বুঝতেছি, কিন্তু আজকেও বন্ধু বান্ধব দাওয়াত দেওয়া হয় না ভালোভাবে, একা একা লেখাপড়া হয় না, লোকজন বেশি লাগে, সবাই যখন পড়লে একজন না হয় একজনে শুধরাতে পারে ভুল ধরতে পারে, লোকজন বেশি হলে সুবিধা, আরেকজনকে ইনভাইট করতে হবে, আজকে ভালোভাবে দাওয়াত দেন না আপনারা বুঝতেছি। যৌনজীবন পয়েন্ট ধাপ কয়টি মনে রাখবো কয়টি তাড়াতাড়ি, যৌনজীবন তাড়াতাড়ি লেখেন, যৌনজীবন ধাপ কয়টি মনে রাখবো কয়টি, পাঁচটি পুরুষের একটি, গুড। পূর্বযুগের ইতিহাস মনে রাখার জন্য কম্বল কয়টি কার কার কম্বল তাড়াতাড়ি লিখেন, অনেক কাজ আছে আজকে অনেক কাজ, যৌনজীবনে কম্বল কয়টি মনে রাখবো কয়টি তাড়াতাড়ি, যৌন জীবনে মনে রাখার জন্য কম্বল কয়টি কার কোনটি তাড়াতাড়ি, তারপরে আমাদের মূল কাজে চলে যাবো এক্ষুনি,
আজকে ইনশাল্লাহ খুব দ্রুত যেতে পারবো, দ্রুত একদম সব সহজ, আজকে সব সহজ। এত পরে পূর্বলোকের ইতিহাসের কম্বল কয়টি, কার কার কোনটি, তাড়াতাড়ি যৌন পূর্বলোকের ইতিহাসের কম্বল কয়টি, কার কোনটি, কার কার কম্বল, তাড়াতাড়ি পূর্বলোকের ইতিহাসের কম্বল কয়টি, কয়টি কম্বল, কার কার, তাড়াতাড়ি লেখেন। কম্বল চারটি, নিজ বাবা দাদা নানা, চলবে, গুড। আরো দুইজন লিখে দেন, আমি এখান থেকে চলে যাই তাড়াতাড়ি। আরো দুইজন লেখেন, আমি এখান থেকে সরে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক কিছু মনে আছে, অনেক শুকরিয়া, শুকরিয়া, অনেক কিছু মনে আছে। এবার তাহলে আমাদের মূল কাজে চলে আসি, মূল কাজ। আমরা এবার শুরু করব, আমাদের হাতে বাকি আছে বর্তমান কষ্টের বিবরণে আরো তিনটি পয়েন্ট, কখন বাড়ে, কিসে বাড়ে, কখন কমে, কিসে কমে, কিসে কিসে করেছেন, এই তিনটা আমরা ফাঁকে ফাঁকে দেব। আজকে আমাদের চতুর্থ দিন, আগামী দিন পঞ্চম দিন, সময় হাতে খুব কম। গাড়ির ইঞ্জিন কিন্তু এখনো ভালোভাবে গরম হয় নাই, খবর আছে কিন্তু, তাড়াতাড়ি করেন। এবার আমরা শুরু করব, শুরু করব পিপাসা দিয়ে। পিপাসা প্রথমত দুই দুই প্রকার, পিপাসা, পিপাসাহীনতা, তাড়াতাড়ি লিখেন। পিপাসাতে শুরু করো, পিপাসা দুই রকম, একটা পিপাসা, একটা পিপাসাহীনতা, তাড়াতাড়ি লিখেন। পিপাসা, পিপাসাহীনতা, জলদি করে লেখেন। পিপাসা, পিপাসাহীনতা, পিপাসা দুই, পিপাসার ধাপ দুইটা, পিপাসা, পিপাসাহীনতা, তাড়াতাড়ি, পিপাসা, পিপাসাহীনতা, পিপাসার ধাপ দুইটি, পিপাসা, পিপাসাহীনতা, তাড়াতাড়ি। ক পিপাসা, খ পিপাসাহীনতা, পিপাসার ধাপ দুইটি, ক পিপাসা, খ পিপাসাহীনতা, তাড়াতাড়ি লিখেন। পিপাসা, পিপাসাহীনতা, তাড়াতাড়ি, পিপাসার ধাপ দুইটি, পিপাসা, পিপাসাহীনতা, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। সবাই চলে আসতেছে কিন্তু, চলে আসছে সবাই, জলদি করেন, যত তাড়াতাড়ি লিখতে পারবেন। আমাকে দু একজন লিখে আমাকে আগে উদ্ধার করেন, তাড়াতাড়ি। আজকে তো গত দুই দিন তো শুধু অনেক কিছু পাচ্ছি, অনেক কিছু পেয়েছি, গল্প শুনেছেন। আজকে আপনাদের দুইটি গল্প শোনাবো, দুইটা গল্প শোনাবো। রান্না করে ইফতারি বানানো যে কত কষ্টকর, এই গল্পটা আজকে শোনাবো। ডাইনিংয়ে বসে তো আরাম করে, খুব মজা করে, রুচি করে তো ইফতারি খান। ইফতারে যিনি রোজা রেখে বানান, উনি যে কত কষ্ট করে ইফতারি বানান, এটাকে একটু পরে বোঝাবো আপনাদেরকে, কী করে ইফতারি বানায় রোজা রেখে। ইফতারি বানানো যে কত কষ্টকর, একটু পরে আপনাদেরকে শোনাবো। যে পুরুষরা এই ইফতারি তৈরির সময় রান্না করে যাওয়ার অভ্যাস আছে বা সহযোগিতা করার অভ্যাস আছে, আপনারা বুঝবেন কত কষ্টকর। আর যারা শুধু ডাইনিংয়ে বসে খাচ্ছে, রান্নাঘর আমার মতো শুধু রান্নাঘর কোন দিকে জানেন, তারা কিন্তু অনুভব করতে পারেন না যে রান্না করে ইফতারি তৈরি করে রোজা রেখে কত যে কষ্টকর। সেই গল্প একটু পরে শোনাবো ইনশাআল্লাহ। পিপাসা দুইটা, প্রিয় ধাপ দুইটি, একটা হলো পিপাসা, পিপাসাহীনতা, দুইটা ধাপ কই, থার্স্ট, পিপাসা, পিপাসাহীনতা, একটু লিখতেন যদি, এক পিপাসা, দুই পিপাসা, গুড, চমৎকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যিনি নাম্বার দিয়ে লিখছেন পিপাসা, পিপাসাহীনতা, পিপাসার পিপাসা ধাপ আছে সাতটি, পিপাসা, পিপাসার ধাপ সাতটি, পিপাসাহীনতা ধাপ পাঁচটি, পিপাসার ধাপ আছে সাতটি, পিপাসার ধাপ সাতটি, পিপাসার ধাপ সাতটি, লেখেন পিপাসার ধাপ সাতটি, পিপাসার ধাপ সাতটি, পিপাসাহীনতার ধাপ পাঁচটি, পিপাসার ধাপ সাতটি, পিপাসাহীনতার ধাপ পাঁচটি, পিপাসার ধাপ সাতটি, পিপাসাহীনতার ধাপ পাঁচটি, তাড়াতাড়ি লিখেন। আজকে অনেক গল্প আছে, মজার মজার গল্প, গত দুই দিন শুনে আসছেন শুধু, কত কিছু পেলাম, কত কিছু পেলাম, এখন যে এই পাওয়ার যে কত যন্ত্রণা জ্বালা, এটা আজকে আবার শোনাবো।
ভালো কিছু পাইতে হলে জ্বালা আছে, মজার মজার ইফতারি খাইতে হলে রান্না করে, যিনি রান্না করে উনি জানেন যে ইফতারি তৈরি করতে কত কষ্ট। সেটি আজকে গল্প শোনাবো একটু পরে। যে গল্পগুলি আমার রুগীলিপি ট্যুর বইতে দেওয়া আছে সেখান থেকে একটা দিনে করে রেগুলারি শোনাবো ইনশাআল্লাহ। তাহলে কি লেখছেন, পিপাসার দাব সাতটি, পিপাসাহীনতার পাঁচটি, পিপাসাহীনতার পাঁচটি, গুড। পিপাসার দাব সাতটি, পিপাসাহীনতার পাঁচটি। সবসময় মাথায় রাখতে হবে রুগীলিপি করার ক্ষেত্রে প্রায় ডাবের মধ্যে আপনি প্রকৃতি পাবেন। এবার আসেন জিব্বার এক পিপাসার এক নম্বরে প্রকৃতি, পিপাসার এক নম্বরে প্রকৃতি, তাড়াতাড়ি পিপাসার এক নম্বরে প্রকৃতি, পিপাসার এক নম্বরে প্রকৃতি, এক নম্বরে প্রকৃতি, দুই নম্বরে সময়, এক নম্বরে প্রকৃতি, দুই নম্বরে সময়, তিন নম্বরে তাপ, চার নম্বরে আহার। প্রকৃতি, সময়, তাপ, আহার, পিপাসার পয়েন্ট সাতটি। প্রকৃতি, সময়, তাপ, আহার, এই প্রত্যেকটার ব্যাখ্যায় পড়ে যাব। ওই যে আমার বটগাছ আছে ডাক্তার, ওনারা আপনাদেরকে পড়াবে ভিতরেগুলি, আমি শুধু একটু হালকা হালকা করে একটু বলে যাচ্ছি। প্রকৃতি, সময়, তাপ, আহার, তাড়াতাড়ি, প্রকৃতি, সময়, তাপ, আহার, পরিমাণ, নিদ্রা, রোগ, পরিমাণ, নিদ্রা, রোগ, প্রকৃতি, সময়, তাপ, আহার, পরিমাণ, নিদ্রা, রূপ। পিপাসার দাব সাতটি, প্রকৃতি, সময়, তাপ, আহার, পরিমাণ, নিদ্রা, রূপ। তাড়াতাড়ি সাতটা লিখে দেন, তাড়াতাড়ি। প্রকৃতি, সময়, তাপ, আহার, পরিমাণ, নিদ্রা, রূপ, তাড়াতাড়ি লিখেন। আজকে অনেক গল্প আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখেন, অনেক গল্প আছে। রান্না করে যিনি রান্না করেন কত যে কষ্ট তা শোনাবো এখন, তাড়াতাড়ি করেন। সাতটা পিপাসার দাব সাতটি, প্রকৃতি, সময়, তাপ, আহার, পরিমাণ, নিদ্রা, রোগ, পরিমাণ, নিদ্রা, রোগ, প্রকৃতি, অনেকেই লিখেছেন যে শব্দগুলার ইংরেজি শব্দ ব্যবহার করার জন্য, আপনারা এগুলো প্রত্যেকটার ইংরেজি শব্দ ব্যবহার করা আছে আমার রুগীলিপি বইয়ের মধ্যে পাবেন। বইটা কই, এই রুগীলিপি বইয়ের মধ্যে শব্দগুলা ইংরেজি ব্যবহার করা আছে, চিন্তার কোনো কারণ নাই। কিন্তু এখন যদি আমি ইংরেজি শব্দ ব্যবহার করতে যাই তাহলে আমি আমার টার্গেট মতো বুঝতে পারবো না। আর যারাই ভালো ইংরেজি জানেন তাদের এগুলা অত শোনা দরকার নাই, অত লাগে না, প্রয়োজন হয় না। যারা ইংরেজি কম বুঝেন তাদের নিয়ে আমার মাথা ব্যথা, তাদের নিয়ে আমার টেনশন। যারা ইংরেজি বুঝেন না তারপরে ইংরেজি দেখতে চাইলে এর বইয়ের মধ্যে ইংরেজি ধাপ দেওয়া আছে, ওগুলো দেখে নেবেন, ওটা দেখে নিলেই হবে। যারা ইংরেজি দেখতে চান, পিপাসা পয়েন্ট দুটি, পিপাসা পিপাসাহীনতা, পিপাসা দাব সাতটি, প্রকৃতি, সময়, তাপ, আহার, পরিমাণ, নিদ্রা, রোগ, সাতটি। প্রকৃতি, সময়, তাপ, আহার, পরিমাণ, নিদ্রা, রোগ, পরিমাণ, নিদ্রা, রোগ, পিপাসার পয়েন্ট সাতটি। সবাই আমার সাথে মুখে মুখে বলেন, প্রকৃতি, সময়, তাপ। আপনারা বলতেছে কিনা আমি জানি না, আমার সাথে সাথে বলেন, জোরে জোরে বলেন, প্রকৃতি, সময়, তাপ, আহার,
পরিমাণ নিদ্রা রোগ প্রকৃতি সময় তাপ আহার পরিমাণ নিদ্রা রোগ প্রকৃতি সময় তাপ আহার পরিমাণ নিদ্রা রোগ আটটি কি বলে পিহদা বলে আটটি নিদ্রা ও আচ্ছা প্রকৃতি সময় তাপ আচ্ছা তাপ আহার পরিমাণ পানির ধরন পাশে পানির ধরন পানির ধরন পাশে পানির ধরন সরি এখানে আটটি দেওয়া আছে আটটি চমৎকার আটটি 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 পানি প্রকৃতি সময় তাপ আহার পানির ধরন পরিমাণ নিদ্রা রোগ এবার দেখেন প্রমাণ হলো তো এই যে দেখেন প্রমাণ কিন্তু আপনারা এখন পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে সেই প্রমাণটা হলো এই আমি বলছি না যে আমার লাস্ট শেষের দিকে বট গাছ দিয়ে বট গাছের মতো ডাক্তার দিয়ে রুগীলিপি শেখাবো এই দেখেন আমি কিন্তু ভুলে গেছি পিপাসার যে ধাপগুলি পিপাসার ধাপ হচ্ছে পিপাসার ধাপ আটটি হলো পিপাসা পিপাসাহীনতা পাঁচটি আটটার মধ্যে আমার একটি বাদ পড়ে গেছে পাঁচ নম্বরটা পানির ধরনটা বাদ পড়ে গেছে ওই যে ঠান্ডা না গরম কীরকম পানির ধরন ওইটা কিন্তু বাদ পড়ে গেছে তাহলে পিপাসার ধাপ হলো আটটি ধরনটা বাদ পড়ে গেছে ধরনটা তাহলে এক নম্বরে প্রকৃতি দুই নম্বরে সময় তিন নম্বরে তাপ চার নম্বরে আহার পাঁচ নম্বরে ধরন ছয় নম্বরে পরিমাণ সাত নম্বরে নিদ্রা আট নম্বরে রোগ তা পাঁচ নম্বর ধাপটা বাদ পড়ে গেছে পাঁচ নম্বরের ধাপটা হলো পানির ধরন চমৎকার পাঁচ নম্বরে পানির ধরন ছয় নম্বরে পরিমাণ সাত নম্বরে নিদ্রা আট নম্বরে রোগ গুড যে ডাক্তার সাহেব বলে দিয়েছেন আপনাকে ধন্যবাদ চমৎকার পিপাসার ধরন আটটি পিপাসার ধাপ হলো আটটি এক নম্বর হলো প্রকৃতি দুই নম্বরে সময় তিন নম্বরে তাপ চার নম্বরে আহার পাঁচ নম্বরে পানির ধরন ছয় নম্বরে পরিমাণ সাত নম্বরে নিদ্রা আট নম্বরে রূপ আটটি পাঁচ নম্বরে পানির ধরন ওকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ যারা স্মরণ করে দিয়েছেন এবার পিপাসাহীনতা পিপাসাহীনতার পয়েন্ট পাঁচটি ধাপ হলো পাঁচটি লেখেন পিপাসার হীনতার ধাপ পাঁচটি পিপাসাহীনতার ধাপ পাঁচটি তাড়াতাড়ি লিখেন পিপাসাহীনতার ধাপ হলো পাঁচটি পানির ধরন গুড চমৎকার আচ্ছা পিপাসাহীনতার ধাপ পাঁচটি এক নম্বরে তাপ দুই নম্বরে রোগ তিন নম্বরে গর্ভাবস্থা চার নম্বরে বিপরীত পাঁচ নম্বরে অন্যান্য তাপ রোগ গর্ভাবস্থা বিপরীত অন্যান্য তাপ রোগ গর্ভাবস্থা বিপরীত অন্যান্য তাপ রোগ গর্ভাবস্থা বিপরীত অন্যান্য পাঁচটি লেখেন তাপ রোগ গর্ভাবস্থা বিপরীত অন্যান্য তাপ রোগ গর্ভাবস্থা বিপরীত অন্যান্য তাপ রোগ গর্ভাবস্থা বিপরীত অন্যান্য পাঁচটি তাড়াতাড়ি লিখেন তাপ রোগ গর্ভাবস্থা বিপরীত অন্যান্য পিপাসাহীনতার পয়েন্ট পাঁচটি পিপাসাহীনতার ধাপ পাঁচটি তাপ রোগ গর্ভাবস্থা বিপরীত অন্যান্য তাড়াতাড়ি লিখেন আজকে অনেক কাজ আছে তাড়াতাড়ি করেন পিপাসার পয়েন্ট দুটি পিপাসা পিপাসাহীনতা পিপাসার মধ্যে আছে আটটি পিপাসার ধাপ আটটি প্রকৃতি সময় তাপ আহার পানির ধরন পরিমাণ নিদ্রা রোগ
প্রকৃতি, সময়, তাপ, আহার, পানির ধরন, পরিমাণ, নিদ্রা, রোগ। পিপাসাহীনতার পয়েন্ট পাঁচটি, তাপ, রোগ, গর্ভাবস্থা, বিপরীত, অন্যান্য। তাপ, রোগ, গর্ভাবস্থা, বিপরীত, অন্যান্য। তাপ, রোগ, গর্ভাবস্থা, বিপরীত, অন্যান্য। আমার সাথে সাথে বলেন আর লিখেন, তাপ, রোগ, গর্ভাবস্থা, বিপরীত, অন্যান্য। তাপ, রোগ, গর্ভাবস্থা, বিপরীত, অন্যান্য। তাপ, রোগ, গর্ভাবস্থা, বিপরীত, অন্যান্য। তাড়াতাড়ি লিখেন। তাড়াতাড়ি লিখেন, তাপ, রোগ, গর্ভাবস্থা, বিপরীত, তাপ, রোগ, গর্ভাবস্থা, বিপরীত, অন্যান্য। আপনাদেরকে যদি আমি বলি, রোগী ঠান্ডা পানি পছন্দ করে, রেফারটরির কোথায় যাব, তাড়াতাড়ি বলেন। রোগী ঠান্ডা পানি পছন্দ করে, কোথায় যাব একটু বের করে দেন, তাড়াতাড়ি পৃষ্ঠা নাম্বারটা বের করে দেন। রোগী ঠান্ডা পানি পছন্দ করে, রোগী ঠান্ডা পানি পছন্দ করে, কোথায় যাব বের করে দেন তাড়াতাড়ি। রোগী ঠান্ডা পানি পছন্দ করে, রেপার্টরিতে পৃষ্ঠা নাম্বারটা কত একটু বের করে দেন। রোগী ঠান্ডা পানি পছন্দ করে, রেপার্টরিতে পৃষ্ঠা নাম্বারটা বের করে দেন। রোগী ঠান্ডা পানি পছন্দ করে, তাড়াতাড়ি বইটা হাতে নেন। রেপার্টরিতে কত নাম্বার পৃষ্ঠায়, তাড়াতাড়ি বের করে দেন। স্টমাক, ডিজায়ার, কোল, ওয়াটার, ঠান্ডা পানীয় পছন্দ করে, ঠান্ডা পানীয়, পৃষ্ঠা নাম্বারটা লিখে দেন। পৃষ্ঠা নাম্বারটা চাই, স্টমাক না, পৃষ্ঠা নাম্বার 484, রাইট। চমৎকার পম্পা সাধু, চমৎকার। তাহলে আপনারা রেফারটরি ভুলেন নাই, তাই তো? এটাই সাক্ষী দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমাকে একটু বের করে দেন, জিহ্বা শুষ্ক, পিপাসাহীনতা, এই যে পিপাসাহীনতার মধ্যে আছে বিপরীত, জিহ্বা শুষ্ক, পিপাসাহীনতা, তাড়াতাড়ি বের করে দেন। পৃষ্ঠা নাম্বার কত? জিহ্বা শুষ্ক, পিপাসাহীনতা, পৃষ্ঠা নাম্বার কত? জিহ্বা শুষ্ক, পিপাসাহীনতা, জিহ্বা শুষ্ক, পিপাসাহীনতা, পৃষ্ঠা নাম্বার তাড়াতাড়ি বের করে দেন। জিহ্বা শুষ্ক, পিপাসাহীনতা, তাড়াতাড়ি বের করেন, একটু পরে গল্পটা বলবো। জিহ্বা শুষ্ক, পিপাসাহীনতা, তাড়াতাড়ি, জিহ্বা শুষ্ক, পিপাসাহীনতা, পৃষ্ঠা নাম্বার কত? ভাই হবে না, জিহ্বা শুষ্ক, পিপাসাহীনতা, রেপার্টরিতে যান, এই যে রেপার্টরিতে ঢুকেন, জিহ্বা শুষ্ক, পিপাসাহীনতা, পৃষ্ঠা নাম্বার কত, তাড়াতাড়ি যান। 404, একটু লিখে দিবেন কি ডাক্তার সাহেব, একটু লিখে দেন না। মাউথ ড্রাইনেজ থার্স্ট উইদাউট, চমৎকার। আপনারা রেপার্টরিতে মনে রাখছেন, বোঝা গেল, আলহামদুলিল্লাহ। সমস্যা নাই, ইনশাআল্লাহ সামনে হাঁটা যাবে। পিপাসার পয়েন্ট হলো দুইটি, পিপাসা, পিপাসাহীনতা। পিপাসার দাপ হলো আটটি, প্রকৃতি, সময়, তাপ, আহার, পানির ধরন, পরিমাণ, নিদ্রা, রোগ। পিপাসাহীনতার পয়েন্ট পাঁচটি, তাপ, রোগ, গর্ভাবস্থা, বিপরীত, অন্যান্য। এবার আমরা যাব পিপাসার পরে জিহ্বা, পিপাসার পরে জিহ্বা একেবারেই সহজ।
জিব্বার পয়েন্ট আছে আটটি, আটটি জিব্বার পয়েন্ট, আটটি জিব্বার, জিব্বার রুগীলিপি করতে গেলে জিব্বার দাপ আটটি, তাড়াতাড়ি লিখেন জিব্বার দাপ কয়টি, আটটি, তাড়াতাড়ি লিখেন। জিব্বার দাপ কয়টি, জিব্বার দাপ আটটি, তাড়াতাড়ি লেখেন। জিব্বার লক্ষণ সংগ্রহের ক্ষেত্রে দাপ হলো আটটি, জিব্বার দাপ আটটি, তাড়াতাড়ি। আজকেও বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করেন নাই, বোঝা গেল কেন যে অন্যদেরকে জানাচ্ছেন না, শেয়ার দিচ্ছেন না, জানি না। যদি আপনার ভালো লাগে আরেকজনকে জানান, দোষের কিছু নাই। তাড়াতাড়ি জিব্বার দাপ আটটি, প্রত্যেকটা ক্ষেতে মনে রাখতে হবে প্রকৃতি কিন্তু ঘাড়ের উপর লেগে থাকে, প্রকৃতি সব জায়গায় প্রকৃতি থাকে। জিব্বার ধাপ হলো আটটি, জিব্বার ধাপ আটটি, তাড়াতাড়ি লেখেন জিব্বার ধাপ আটটি, জিব্বার ধাপ আটটি। এক নম্বর প্রকৃতি বর্ণ শুষ্কতা খাস পড়া, বর্ণ প্রকৃতি বর্ণ শুষ্কতা খাস পড়া, প্রকৃতি বর্ণ শুষ্কতা খাস পড়া, চারটা প্রকৃতি বর্ণ শুষ্কতা খাস পড়া, অনুভূতি কম্পন ফাটা কই। হ্যাঁ আছে ফাটা সাত, আটটা প্রকৃতি বর্ণ শুষ্কতা খাস পড়া, প্রকৃতি বর্ণ শুষ্কতা খাস পড়া, অনুভূতি কম্পন ফাটা স্বাদ, অনুভূতি কম্পন ফাটা স্বাদ, অনুভূতি অনুভূতি কম্পন ফাটা স্বাদ, অনুভূতি কম্পন ফাটা স্বাদ, প্রকৃতি বর্ণ শুষ্কতা খাস পড়া, প্রকৃতি বর্ণ শুষ্কতা খাস পড়া, প্রকৃতি বর্ণ শুষ্কতা খাস পড়া, অনুভূতি কম্পন ফাটা স্বাদ, অনুভূতি কম্পন ফাটা স্বাদ, অনুভূতি কম্পন ফাটা স্বাদ, অনুভূতি কম্পন ফাটা স্বাদ। এক নম্বরে প্রকৃতি, দুই নম্বরে বর্ণ, তিন নম্বরে শুষ্কতা, চার নম্বরে খাস পড়া, পাঁচ নম্বরে অনুভূতি, ছয় নম্বরে কম্পন, সাত নম্বরে ফাটা, আট নম্বরে স্বাদ। এই আটটা পারলে কেউ একটু লিখে দেন তাড়াতাড়ি। ঠিক আছে, আগামী দিন থেকে ইনশাআল্লাহ আমরা সাড়ে নটায় শুরু করব, আগামী দিন থেকে সাড়ে নটায় শুরু করব, কথা দিচ্ছি ইনশাআল্লাহ আগামী দিন থেকে সাড়ে নটায় শুরু করব, সাড়ে নটায়। ওকে, অনেকে জানাচ্ছেন আধা ঘন্টা পর শুরু করতে, ঠিক আছে সাড়ে নটায় শুরু করব, সাড়ে নটায়, সাড়ে নটায় শুরু করব। যারা পরে আসছে তাদের জন্য বলছি, পিপাসা ডাব দুইটি, পিপাসা পিপাসাহীনতা, পিপাসার ডাব আবার আটটি। প্রকৃতি সময় তাপ আহার পানির ধরন পরিমাণ নিদ্রা রোগ, পিপাসাহীনতার পয়েন্ট পাঁচটি, তাপ রোগ গর্ভাবস্থা, তাপ রোগ গর্ভাবস্থা বিপরীত অন্যান্য। জিব্বার পয়েন্ট হচ্ছে আটটি, জিব্বার পয়েন্ট আটটি, কেউ লিখে দিচ্ছেন পারলে লিখে দেন। প্রকৃতি বর্ণ শুষ্কতা খাস পড়া, অনুভূতি কম্পন ফাটা স্বাদ, অনুভূতি কম্পন ফাটা স্বাদ, অনুভূতি কম্পন ফাটা স্বাদ, তাড়াতাড়ি লিখেন। অনুভূতি কম্পন ফাটা স্বাদ, জিব্বার পয়েন্ট আটটি,
জিব্বার পয়েন্ট আটটি প্রকৃতি বন্য, আচ্ছা প্রকৃতি বন্য শুষ্কতা খাস পড়া, 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 অনুমতি কম্পন ফাটা স্বাদ, গুড 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 গুড, ডবল দাগ। তিন নম্বরে কে বলতে পারেন যে প্রকৃতির সার্বদৈহিকের তিন নম্বর ধাপটা কি? সার্বদৈহিকের এক নম্বরে পিপাসা, দুই নম্বরে জিহ্বা, তিন নম্বরে ধাপটা কি? তিন নম্বরে ধাপ কি? সার্বদৈহিকের তিন নম্বর ধাপ কি? তাড়াতাড়ি বলেন সার্বদৈহিকের তিন নম্বর ধাপটি কি, তাড়াতাড়ি লিখেন। সার্বদৈহিকের তিন নম্বর ধাপ কি, তাড়াতাড়ি লিখেন। সার্বদৈহিকের তিন নম্বর ধাপ, কয়েকজন লিখেন, কয়েকজন, আরো কয়েকজন, তিন নম্বর ধাপটা কি, জলদি লিখেন, তিন নম্বর ধাপ কি? তিন নম্বরে লালা, লালার ধাপ প্রথমত দুইটা, এক নম্বরে লালা, দুই নম্বরে লালা স্রাব, লিখেন লালার ধাপ দুইটি, এক নম্বরে লালা, দুই নম্বরে লালা স্রাব, প্রথমত লালার ধাপ দুইটি, লালা লালা স্রাব, তাড়াতাড়ি লিখেন, লালা লালা স্রাব, তাড়াতাড়ি, লালার প্রথমত ধাপ দুইটি, লালা লালা স্রাব, এক নম্বরে লালা, দুই নম্বরে লালা স্রাব, তাড়াতাড়ি লিখেন। এক নম্বরে লালা, দুই নম্বরে লালা স্রাব, তাড়াতাড়ি, এক নম্বরে লালা, দুই নম্বরে লালা স্রাব, তাড়াতাড়ি। লেখাপড়া মজার জিনিস, যদি পরীক্ষা দেওয়া না লাগতো, শুধু সমস্যাটা হলো পরীক্ষা দিতে হয়, বিদায় সমস্যা। এই যে বারবার আপনারা রিপ্লাই দিচ্ছেন, এটা না থাকলে আমি শুধু গল্প করতাম, আপনারা বসে থাকতেন, তাহলে দর্শকের অভাব হতো না, অনেক দর্শক শুনতে পারতেন বসে বসে, শুধু আমি গল্প করতাম আপনারা শুনতেন। কিন্তু এই যে রিপ্লাই দিতে হচ্ছে বারবার কষ্ট করে, এটাই কষ্টকর, তাই তো? লালা পয়েন্ট কটা? লালা লালা স্রাব দুইটা, গুড। লালার মধ্যে পাঁচটি, লালার মধ্যে পাঁচটি, লালা স্রাবে আটটি, লিখেন লালার দাপ পাঁচটি, লালা স্রাবে দাপ আটটি, লালার ধাপ পাঁচটি, লালা স্রাবে ধাপ আটটি, লালা লালার ধাপ পাঁচটি, লালা স্রাবের ধাপ আটটি, লালার ধাপ পাঁচটি, লালা স্রাবের ধাপ আটটি, লালার লালার ধাপ পাঁচটি, লালা স্রাবের ধাপ আটটি, একটু লিখেন। লালার ধাপ পাঁচটি, লালা স্রাবের ধাপ আটটি, তাড়াতাড়ি, জলদি টিপেন না, তাড়াতাড়ি লিখেন না। লালার ধাপ পাঁচটি, লালা স্রাবে আটটি, পাঁচটি যোগ আটটি, লালার দাপ পাঁচটি, লালা স্রাব আটটি, গুড। কয়েকজনে লিখে দেন না, এত কষ্ট হইলে হয়? আপনারা যারা জানেন তারাও লিখেন, এ কারণে আপনি লিখলে আরেকজনে দেখলে তার সহজ হবে,
যে লিখতে পারে না তার তো তার জন্য সহজ হবে, তাড়াতাড়ি লিখে দেন, তাড়াতাড়ি লিখেন। তাড়াতাড়ি লিখেন। তাড়াতাড়ি। লালার দাঁত 5টি, লালা সাবে 8টি। এবার একটা কথা বলি, মনে রাখবেন, যত ডিসচার্জ বা যত নিঃসরণ, যত নিঃস্রাব, যা কিছু দেহ থেকে বের হয়, পায়খানা, প্রস্রাব, লালা, লিকুরিয়া, যত কিছু কফ টপ যা বের হয়, কানের পুঁজ যা বলেন, বমি টমি, সব ক্ষেত্রে কমন কিছু কথা থাকে। খেয়াল করবেন বারবার, এতক্ষণ বলতেছিলাম প্রত্যেকটা ধাপে ওই পিপাসার মধ্যে বলছি যে প্রকৃতি, জিহ্বার মধ্যে বলছি প্রকৃতি, এরকম আপনি দেখবেন লালার মধ্যে পাওয়া যায় প্রকৃতি, এরকম কিছু কমন কথা আছে, সব জায়গায় থাকবে। একটা কথা মনে রাখলে সব জায়গায় পাবেন, লালার মধ্যে 5টি, লালা স্রাবে 8টি, লালার মধ্যে 5টির মধ্যে 1 নম্বর, লালার মধ্যে 1 নম্বরটা হচ্ছে প্রকৃতি, 2 নম্বরে বর্ণ, 3 নম্বরে গন্ধ, 4 নম্বরে স্বাদ, 5 নম্বরে অনুভূতি। প্রকৃতি, বর্ণ, গন্ধ, স্বাদ, অনুভূতি, 5টি। প্রকৃতি, বর্ণ, গন্ধ, স্বাদ, অনুভূতি, লালার পয়েন্ট 8টি, 5টি, লালার পয়েন্ট 5টি, লালা স্রাবে 8টি, লালার পয়েন্ট 5টি, প্রকৃতি, বর্ণ, গন্ধ, স্বাদ, অনুভূতি। তাড়াতাড়ি, আজকে আমার রুগীলিপি ট্যুর প্রথম 2টা অধ্যায়ের 2টা গল্প দেওয়া আছে, সেই গল্প 2টি এখন ইনশাল্লাহ শোনাবো। তাড়াতাড়ি করেন, এখনই শোনাবো, কালকে থেকে 9:30 আসবো ইনশাল্লাহ, 9:30। তাড়াতাড়ি লালা পয়েন্ট 5টি, দেখো এটা এটা বন্ধ করে চালু করো, লালার পয়েন্ট 5টি, প্রকৃতি, বর্ণ, গন্ধ, স্বাদ, অনুভূতি, প্রকৃতি, বর্ণ, গন্ধ, স্বাদ, অনুভূতি, প্রকৃতি, বর্ণ, গন্ধ, স্বাদ, অনুভূতি, প্রকৃতি, লালার পয়েন্ট 5টি, প্রকৃতি, বর্ণ, গন্ধ, স্বাদ, অনুভূতি। তাড়াতাড়ি লিখেন, প্রকৃতি, বর্ণ, গন্ধ, স্বাদ, অনুভূতি, প্রকৃতি, বর্ণ, গন্ধ, স্বাদ, অনুভূতি, প্রকৃতি, বর্ণ, গন্ধ, স্বাদ, অনুভূতি। তাড়াতাড়ি করেন, এখন একটা গল্প শোনাবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই লালার পরেই গল্প শোনাবো। প্রকৃতি, বর্ণ, গন্ধ, স্বাদ, অনুভূতি, প্রকৃতি, বর্ণ, গন্ধ, স্বাদ, অনুভূতি, লালার প্রথমত 2 প্রকার, 2টি ধাপ, একটা হচ্ছে লালা, একটা লালা স্রাব। লালা স্রাবে লালার হলো পয়েন্ট 5টি, প্রকৃতি, গন্ধ, বর্ণ, স্বাদ, অনুভূতি, প্রকৃতি, গন্ধ, বর্ণ, স্বাদ, অনুভূতি, প্রকৃতি, বন্ধ, গন্ধ, স্বাদ, অনুভূতি, প্রকৃতি, প্রকৃতি, বর্ণ, গন্ধ, স্বাদ, অনুভূতি, প্রকৃতি, গন্ধ, বর্ণ, স্বাদ, অনুভূতি, সব জায়গায় একই রকম তো, আবার পায়খানার মধ্যে স্বাদ লাগাইয়েন না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ওখানে গন্ধ রাখলে হবে, ওখানে পরিমাণ দিতে হবে। পরিমাণ নাই, পরিমাণ নাই, সময়, কাজ, রোগ, আহার, সম, শয়ন, মল, তাপ, অন্যান্য পরিমাণ দেবো। এবার 9 নম্বরে একটা পরিমাণ লাগাই দেন, 6 নম্বরে পরিমাণ লাগাই দেন, পরিমাণ। এই লালার মধ্যে 5-এর লোক একটা 6 লাগাই দেন, অনুভূতির পর একটা পরিমাণ লাগাই দেন, কারো বেশি পরে কারো কম পরে একটু লাগাই দেন।
লালার মধ্যে 6 নাম্বার পরিমাণটা লাগাই দিবেন পরিমাণ লালার মধ্যে পরিমাণ লাগাবেন পরিমাণ লালা কারো বেশি পরে কারো কম পরে লালার মধ্যে পরিমাণ লাগাই দিবেন লালা 5টা লাগাটা 6 লাগাই দেন 6 নাম্বার লাগাই দেন পরিমাণ তাড়াতাড়ি লাগান লালার সাথে 6 নাম্বারটা পরিমাণ লাগাই দেন সাদের পরে অনুমতি তারপরে কি পরিমাণ প্রকৃতি বর্ণ গন্ধ স্বাদ অনুমতি পরিমাণ পরিমাণটা লাগাই দেন একটা পরিমাণ লাগাই দেন 6 নম্বরে একটা পরিমাণ লাগাই দেন লালার মধ্যে পরিমাণ গুড পরিমাণ সবাই লাগাই দেন পরিমাণ পরিমাণ এটা যত আপনি গবেষণা করবেন যত স্টাডি করতে থাকবেন তত দেখবেন নিত্য নতুন শুধু পয়েন্ট বের হবে আপনারা তো তৈরি করে রেখে যাবেন পরিমাণ লালার সাথে আরেকটা যোগ করেন পরিমাণ লালার সাথে পরিমাণ লালা প্রকৃতি বর্ণ গন্ধ স্বাদ অনুভূতি পরিমাণ প্রকৃতি বর্ণ গন্ধ স্বাদ অনুভূতি পরিমাণ 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 লালার সাথে পরিমাণ তাড়াতাড়ি লালার পরে গল্পটি শোনাবো তাড়াতাড়ি একটা গল্প আছে সুন্দর দুইটা গল্প আছে আজকে তাও আমার এক ডাক্তারের বদনাম আমার চেম্বাইসে সার্ভের একজন ডাক্তারের বদনাম বলবো সেটা হচ্ছে আমার রোগীলিপি 2 বইয়ের একদম প্রথম গল্পটাই প্রথম গল্পটাই হচ্ছে আমার এক এসআরএম ডাক্তারের বদনাম এবার লালা স্রাবের পয়েন্ট হলো 8টি সময় কাজ রোগ সময় কাজ রোগ লালাস্রাব সময় কাজ রোগ সময় কাজ রোগ সময় কাজ রোগ লালাস্রাবের পয়েন্ট হচ্ছে 8টি সময় কাজ রোগ সময় কাজ রোগ এক নম্বরে সময় দুই নম্বরে কাজ তিন নম্বরে রোগ চার নম্বরে আহার পাঁচ নম্বরে শয়ন সময় কাজ রোগ আহার শয়ন সময় কাজ রোগ আহার শয়ন এক নম্বরে সময় দুই নম্বরে কাজ তিন নম্বরে রোগ চার নম্বরে আহার পাঁচ নম্বরে শয়ন সময় কাজ রোগ আহার শয়ন ছয় নম্বরে মল সাত নম্বরে তাপ ছয় নম্বরে মল সাত নম্বরে তাপ আট নম্বরে অন্যান্য মল তাপ অন্যান্য মল তাপ অন্যান্য আমার লাইফে কোনো সমস্যা নাই সমস্যা আপনাদের ওখানে আলহামদুলিল্লাহ আমার এখানে সমস্যা হলে সবাই বলতো তাড়াতাড়ি লালাস্রাবের 8টি সময় কাজ রোগ আহার শয়ন সময় কাজ রোগ আহার শয়ন মল তাপ অন্যান্য চমৎকার 8টি এই 8টা দেখে দেখে লিখে দেন তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি লেখেন লিখতে ইচ্ছে করে না না লিখলে নেই লিখতে ভালো না লাগলে থাক আমিও রেখে দিই আপনাদের তো লিখতে ভালো লাগে না কি করবেন জোরাদুরে কোনো কাজ দেন আজকে মজার মজার পড়া আছে কিন্তু অনেক মজার মজার পড়া আছে
সার্বদৈহিকের সার্বদৈহিকের তিন নম্বর চার নম্বর ধাপটা কি বলতে পারেন কেউ? সার্বদৈহিকের চার নম্বর ধাপটা কি বলতে পারবেন কেউ? সার্বদৈহিকের চার নম্বর ধাপ পিপাসা, জিব্বা, লালা, তারপরটা কি? তাড়াতাড়ি বলেন, আপনারা সহযোগিতা করলে তাড়াতাড়ি আগাইতে পারবো, তাড়াতাড়ি করেন। কালকে থেকে সাড়ে নটা ইনশাআল্লাহ, সার্বদৈহিকের সার্বদৈহিকের চার নম্বরটা কি? পিপাসা, জিব্বা, লালা, তারপরে কি? পিপাসা, জিব্বা, লালা, পিপাসা, জিব্বা, লালা, ক্ষুধা। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ক্ষুধা বলবো। ক্ষুধা পড়ার আগে একটা গল্প শুনি, প্রায় তো এক ঘন্টা হয়ে গেল, একটা গল্প শোনেন। এই গল্পটা হচ্ছে আমার রুগীলিপি টু বইয়ের পার্ট ওয়ান, রুগীলিপি টু এর বইটার একদম পার্ট ওয়ান, প্রথম একদম প্রথমেই বইটা খুললেই পাবেন ইনশাআল্লাহ। এটার নাম হচ্ছে রুগীর সিরিয়াল নাম্বার সঠিক লেখা, রুগীর সিরিয়াল নাম্বার সঠিকভাবে লেখা, রুগীলিপি টু যে গল্পটা এখন করব, এই গল্পটার নাম হচ্ছে রুগীর সিরিয়াল নাম্বার সঠিকভাবে লেখা। আমাকে একটু লিখে দেন তো দেখি গল্পটার নাম কি। রুগীর সিরিয়াল নাম্বার সঠিকভাবে লেখা, তাড়াতাড়ি লেখেন, ক্ষুধা পরে যাব, ক্ষুধা পরে যাব, ক্ষুধাটা পরে যাব, আগে একটা গল্প শুনি। রুগীলিপি টুও তো পড়তে হবে, একটা গল্প শুনি আগে। যে বইটা বেরোচ্ছে সে বইটার একদম প্রথম প্রথম পার্টটাই রুগীলিপি রুগীর সিরিয়াল নাম্বার সঠিকভাবে লেখা, তাড়াতাড়ি লিখে দেন, রুগীর সিরিয়াল নাম্বার সঠিকভাবে লেখা। গল্পটার নাম কি? গল্পটার নামটা লেখেন, গল্পের নাম হচ্ছে রুগীর সিরিয়াল নাম্বার সঠিকভাবে লেখা, তাড়াতাড়ি, রুগীর সিরিয়াল নাম্বার সঠিকভাবে লেখা, তাড়াতাড়ি গল্পের নাম লেখেন, রুগীর সিরিয়াল নাম্বার সঠিকভাবে লেখা। তিন সাত দুই হাজার ১৯, তার মানে গত বছরের সপ্তম মাসের তিন তারিখে রেক্স কর্মশালা শেষে, রেক্স শেষ করে পরে লিখতে বসলাম, তার কয়েকদিন আগে ৩০/৬/২০১৯ রোজ মঙ্গলবার রাতে, ৩০/৬/২০১৯ রোজ মঙ্গলবার রাতে আমাকে একটু সাথে সাথে জানাবেন, ৩০/৬/২০১৯ রোজ মঙ্গলবার রাতে রুগী দেখছি, রুগীর একটু চাপটা বেশি, ঠিক এই সময় আমার সহকারী ডাক্তার, যদিও বইটার মধ্যে আমি নাম লিখেছি ডাক্তার নিজামুদ্দিন, আমার সহকারী ডাক্তার নিজামুদ্দিন রুগীর ওষুধ তৈরি করছেন আর শিশির গায়ে ওষুধের নাম্বার লিখছেন। আমার এই যে ডাক্তার নাম বললাম, যথেষ্ট ভালো ভালো রুগীলিপি করতে পারেন, ওষুধ বাছাই করতে পারেন, ভালো রেপুটেশন করতে পারেন, অন্যদেরকে ভালো রেপুটেশন করাইতে পারেন, নাম্বার ওয়ান রুগীলিপি করতে পারেন, ওষুধ বাছাই নাম্বার ওয়ান, অন্যদেরকে রেপার্টরি রুগীলিপি ভালো শিখাইতে পারেন, কিন্তু এই যে ৩০/৬/২০১৯ রাত মঙ্গলবার রাতে রুগীর চাপ একটু বেশি হওয়ার কারণে কয়েকজন ওষুধ তৈরি করতেছে, তার মধ্যে ডাক্তার নিজামুদ্দিন একজন,
রোগীর শিশিতে যে সিরিয়াল নাম্বারটা হবে, রোগীকে দুইটা শিশি দেওয়া হলো, একটা ওষুধ একটা ফাইটাম, রোগীর সিরিয়াল নাম্বারটা হবে 6763। লিখেন নাম্বারটা কত হবে, রোগী এই নাম্বারটা লিখেন, সিরিয়াল নাম্বারটা হবে 6743। 6743 হবে সিরিয়াল নাম্বারটা, নাম্বারটা হবে 6743। সবাই লিখেন তাড়াতাড়ি, সিরিয়াল নাম্বারটা হবে 6743। একটু চেঞ্জ করে দেন, 43 হবে, 6743 হবে সিরিয়াল নাম্বারটা, 6743 তাড়াতাড়ি চেঞ্জ করেন, 6743 হবে রুগীর সিরিয়াল। দুইটা শিশি দেওয়া হচ্ছে রুগীকে, একটা হলো ওষুধ একটা আছে ফাইটাম। এখন আমার ডাক্তার লিখছেন, এক নাম্বার শিশিটার মধ্যে লিখছেন 3643। লিখেন এক নাম্বারটা লিখছে 3643, তাড়াতাড়ি লিখেন, এক নাম্বারটা লিখছে 3643। দুই নাম্বারটা লিখছেন 337/43। দুই নাম্বারটা 337/43, তাড়াতাড়ি লিখেন, দুই নাম্বারটা লিখছে 337/43। এটা আমার রুগীলিপি 2 বইটা বের হলেই একদম প্রথম পৃষ্ঠায় পাবেন, রুগীলিপি 2 পার্ট 1 ওখানেই পাবেন এই লেখাটা, 337/43 কই 43, 30/6/2019 রুগী ওষুধ নিয়ে চলে গেলেন, কিন্তু আমি লেখাটা লিখছি 3/7/2019 রেক শেষ করে, একদিন পর 36/6 ওষুধ দেওয়া হলো, একদিন পর রুগীটা ছিল বাচ্চা রুগী, টনসিলের সমস্যা, রুগীর বাবা ঠিক আমার চেম্বারে বিপরীতেই ওখানে একটা ডাচ বাংলা ভূত আছে, সেই ভূতের চাকরি করেন, ভদ্রলোক দুটা শিশি নিয়ে দ্বিতীয় দিন চলে আসলো, চেম্বারে এসে যখন শিশু দুটা আমার হাতে দিয়ে বলছে, ডাক্তার সাহেব আপনি দেখেন যে আপনার ডাক্তার যে সিরিয়াল নাম্বারটা লিখছে, কিন্তু আমার বাচ্চার সিরিয়াল নাম্বারটা হলো 6743, কিন্তু আপনার শিশির গায়ে লেখা আছে এক নাম্বারটায় 3643, আরেকটা লেখা আছে 337/43। এখন আমি কি করব, ভাগ্যটা ভালো গত ওই দিন থেকে গত 2 মাস 2 একের মতো হলো বাচ্চা ওষুধ খাচ্ছে, বাচ্চার টনসিলের সমস্যা আগের চেয়ে অনেক ভালো আলহামদুলিল্লাহ, যার ফলেই রোগীর ভাষাটা ছিল একটু নমনীয় আর উনি ছিল ভদ্রলোক, যার ফলে উচ্চবাচ্য না করেই ওষুধটা আমার হাতে দেওয়ার পরে ওষুধটাকে আবার ভালোভাবে লিখে ওষুধটা তাকে দেওয়া হলো, যে ওষুধ সব ঠিক আছে 1 আর 2, কিন্তু নাম্বারটা ভুল চলে আসছে, ওষুধ ঠিক আছে, তারপর রুগীর সান্ত্বনা খাতিরে ওষুধটা চেঞ্জ করে নতুন করে সিরিয়াল নাম্বার দিয়ে ওষুধটা বের করে দিলাম। এবার বুঝতেই পারছেন আমার অবস্থাটা কি দাঁড়াচ্ছে, আমি আপনাদেরকে বলছিলাম একদম শুরুতে আজকে যে ইফতারির সময় মজা করে তো ইফতারি খাচ্ছেন, যিনি রোজা রেখে রান্না করলেন
যে যিনি নাকি রান্না করলেন রোজা রেখে, উনি শুধু জানে যে রোজা রেখে ইফতারি তৈরি করা কত কষ্টকর। রোজা রেখে ইফতারি তৈরি করা কত কষ্টকর উনি শুধু অনুভব করতে পারে, আর কেউ পারবে না। আপনি আমি তো ডাইনিং এ বসে মজা করে খাচ্ছি, তো ওখানে রান্না করে রোজা রেখে যায় দেখেন কি কষ্ট হয়। এবার আমার ডাক্তার নিজামকে ডাকলাম যে ডাক্তার সাহেব কি করবেন এবার, অনেক ডাক্তারকে দেখেছি রুগীর ওষুধ তৈরি করছেন, আরেক হাত দিয়ে মোবাইলে কথা বলছেন, রুগীর ওষুধের প্রেসক্রিপশন লিখছেন, আরেক হাত দিয়ে মোবাইলে কথা বলছেন। আমার এই ডাক্তাররা যখন নাকি রুগী ওষুধ তৈরির সময় মোবাইল রিসিভ করেন, ফোন রিসিভ করেন, মোবাইল দিয়ে কথা বলেন, যখনই এই অন্যমনস্ক হয়ে যায় তখন এই সমস্যাটা হয়। এবার দেখেন সমস্যাগুলো কি কি ঘটল। রুগী যখন ওষুধ নিয়ে বাসায় গেলেন, তার সিরিয়াল নাম্বারটা হবে 6743, আর একটা লিখছেন 3643, আর একটা 337/43। এখন রুগী ভাবতেই পারেন যে যে ডাক্তার আমার ওষুধের শিশিতে নাম্বার লিখতে ভুল করলেন, উনি কি ওষুধ দিতে ভুল করতে পারেন না? আপনারাই বলেন, আমাকে লিখে জানান এটা রুগীর ভাবাটা স্বাভাবিক কিনা, তাড়াতাড়ি লিখে জানান। যে ডাক্তার ওষুধের শিশির গায়ে নাম্বার লিখতে ভুল করতে পারে, আর সেই ডাক্তার ওষুধটা দিতে ভুল করতে পারে, এমনটা রুগীর ভাবা স্বাভাবিক কিনা লিখে জানান। জি জি, যারা তৈরি হেল্প করেন ধন্যবাদ আপনাদেরকে। রাসুলো মায়াশাকে তার ওনাদের স্ত্রীদেরকে সহযোগিতা করতেন, আপনারাও করবেন, হ্যাঁ গুড, ইত্যাদি সহযোগিতা করবেন, যদিও আমি সময় পাই না, কিচ্ছু করার নেই, সহযোগিতা করবেন, সবের কাজ। আপনি আমাকে লিখে জানান যদি ডাক্তার রুগীর শিশির গায়ে, একটা শিশি দাও, এই লেভেল না, যদি ডাক্তার সাহেব এই শিশির গায়ে ঔষধের সিরিয়াল নাম্বার লিখতে ভুল করেন, সিরিয়াল নাম্বার লিখতে ভুল করেন, উনি কি ওষুধ দিতেও ভুল করতে পারেন, এমনটা রুগীর ভাবা স্বাভাবিক কিনা, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। কি লিখছে? অবশ্যই রুগীর এই ভাবাটা স্বাভাবিক, তো যদি রুগীর ওষুধ তৈরির সময় প্রেসক্রিপশন লিখার সময় ডাক্তার যদি ফোন রিসিভ করেন কিংবা অন্যমনস্ক হয়ে যান, ডাক্তারের ভুল আর ড্রাইভারের ভুলের কোনো ক্ষমা নেই, ডাক্তারের ভুল আর ড্রাইভারের ভুল, তাদের ভুলের কোনো সমাধান নেই, এদের ভুলের সমাধান একটাই, প্যাসেঞ্জার আর রুগীর ক্ষতি করা, ক্ষতি হয়ে যাওয়া, তাদের সমস্যা হওয়া, তাদের মৃত্যুর ধারে পৌঁছে দেওয়া, এটাই স্বাভাবিক। তাহলে এবার আপনারা বলেন, রুগীর ওষুধ লেখার সময়, প্রেসক্রিপশন লেখার সময়, ওষুধ তৈরির সময় আপনারা কেহ ফোন রিসিভ করবেন কি না আমাকে লিখে জানান, লিখে জানান কেউ ওষুধ তৈরির সময়, প্রেসক্রিপশন লেখার সময়, ওষুধের প্যাকেট লেখার সময় কেউ ফোন রিসিভ করবেন কি না আমাকে জানান। কি ধরবেন, তাড়াতাড়ি লিখে জানান ফোন ধরবেন কি না। ধরবেন সহমত কি ধরবেন না, ধরবেন, এই তো ধরেন, আর কি করা আছে। তবে এই গল্পটির মধ্যে আরেকটু কিন্তু আছে, কিন্তু ওইটা কিন্তু আপনাদেরকে সংক্ষেপে বলে গেছি, আরেকটু গল্প এর মধ্যে আছে।
আজকে থেকে অনেক দিন আগে, অনেক দিন আগে একটা গল্প শুনছিলাম, অনেক দিন আগে আমার এক পরিচিত লোকের মুখে একটা গল্প শুনলাম। গল্পটা হচ্ছে এই, কোন এক জেলা সদরে এক ডাক্তার সাহেব প্রেসক্রিপশন লিখছেন, অনেক বড় মাপের ডাক্তার। উনি লিখছেন রড 5 টন সকাল দুপুর চলবে, সকাল রাতে চলবে, রড 5 টন সকাল রাতে চলবে, সিমেন্ট 200 বস্তা রোজ রাতে চলবে। এখন আপনি বলেন ডাক্তার সাহেবের বাড়ির কাজ চলতেছে, এখন রড 5 টন সকাল রাতে চলবে আর সিমেন্ট 200 বস্তা রোজ রাতে চলবে, এই প্রেসক্রিপশন যখন ফার্মেসিতে আসলো, প্রেসক্রিপশন দেখে ফার্মেসিওয়ালা এই প্রেসক্রিপশন নিয়ে দৌড়িয়ে স্যারের কাছে হাজির, স্যার আপনি কি লিখছেন? স্যার বলতেছে আমার মাথা ঠিক নাই, বাড়ির কাজ চলতেছে, তো বাড়ির কাজ চলতেছে, ওইটাই তালে তালে লিখে ফেলছি। এবার আপনারা ভাবেন যদি রুগী সকালে রাতে 5 টন রড চালাইতে থাকে আর রাতেবেলা যদি 200 বস্তা সিমেন্ট প্রতি রাতে 1 বস্তা করে চালাইতে থাকে, এইবার ভাবেন রুগীর অবস্থা কি হতে পারে, একটু লিখে জানান তো দেখি কি হতে পারে রুগীর অবস্থা, বলেন লেখেন। এবং সেই ঘটনাই আমার চেম্বারে ঘটলো। এইবার ভাবেন একজন ডাক্তার রেডি করতে রান্নাঘরে ইফতার রোজা রেখে রান্নাঘরে ইফতারি তৈরি করা তার থেকে কি কম কষ্ট, বলেন তো দেখি, একটু লেখেন তো, একটু লিখেন, তাড়াতাড়ি লিখেন। রোজা রেখে ইফতারি তৈরি করা আর একজন ডাক্তার তৈরি করা খুব সহজ কাজ, আপনার কি মনে হয়? একবার আমার কাছে এসে দেখেন আমি কি যন্ত্রণায় আছি, কি যন্ত্রণায় আছি না দেখলে বুঝবেন না। এইবার আপনাদের একটা আরেকটা গল্প, এর সাথে আরেকটা গল্প যোগ করি, আরেকটু গল্প যোগ করি। সেই গল্পটা হচ্ছে এই, যেহেতু সিরিয়াল নাম্বার চলে আসছে, তো লাল খাতাটা দিই, লাল খাতাটা, যেহেতু সিরিয়াল নাম্বার নিয়ে গল্প হচ্ছে, অন্য একটা গল্প করি, তাইলে আরেকটা গল্প করি, শুনেন সিরিয়াল নাম্বারের। সিরিয়াল নাম্বারটা এই যে 6743 যে নাম্বারটা, এইভাবে কোনো নাম্বার আপনারা লিখবেন না, এই খাতার গায়ে উপরে একটা নাম্বার লিখবেন। এখন থেকে টার্গেট নেন, আপনি যেদিন থেকে চেম্বারটা চালু করবেন কিংবা যাদের চেম্বার এই মুহূর্তে আছে, আপনারা নিজেদের চেম্বারে এরকম 10টা খাতা রাখবেন, এরকম 10টা খাতা, এখন থেকে এই খাতার নাম, একটা খাতার নাম্বার দিবেন 1, একটা নাম 2, একটা নাম 3, 10 নাম্বার পর্যন্ত খাতার নাম্বার দিবেন, 1 থেকে 10 নাম্বার পর্যন্ত। আমার চেম্বারে এরকম 1 থেকে 10 পর্যন্ত খাতার নাম্বার দেওয়া আছে। নতুন যারা ডাক্তার, নতুন ডাক্তার যারা পাস করার পরে ইন্টার্নি করছেন যারা, কিংবা নতুন ডাক্তার চেম্বার দিবেন, তাদের ক্ষেত্রে এই 10টা খাতা আছে, এই খাতার নাম্বারটা এইভাবে দিচ্ছি। 1 নাম্বার রুগী সিরিয়াল, 1-এর 1, 1-এর 2, 1-এর 3, 1-এর 40, 1-এর 42, 1-এর 43, 1-এর 44, 1-এর 101, 1-এর 102, 2 নাম্বার খাতায় 2-এর 1, 2-এর 3, 2-এর 41, 2-এর 42, 2-এর 43, 2-এর 5, 2-এর 44, 45, 46, 2-এর 2 দিয়া, 3 নাম্বার খাতা, 4 নাম্বার খাতা, 5 নাম্বার। তার মানে হচ্ছে অ্যাট এ টাইম যদি আমার 10 জন সহকারী ডাক্তার রুগীলিপি করে, তাহলে 10 জনে 10টা খাতা নিয়ে করতে পারবে। আর যদি আপনি একটা নাম্বার ইউজ করেন, 91, 92, 93, 94, 711, 712, 713, 714 যদি লিখেন, তাহলে এক খাতার মধ্যে আরও ডাক্তারদের সিরিয়াল নাম্বার দিতে পারবেন না, অন্যদেরকে আপনার খাতা ইউজ করতে দিতে পারবেন না।
চেম্বার করার সময় 10টা খাতা নেবেন, 1, 2, 3, 10 পর্যন্ত। আপনার টার্গেট হবে রুগী দেখা নয়, রুগী দেখা পরে আগে ডাক্তার তৈরি করা। ডাক্তারদের জন্য খাতা নেবেন 10টা, নতুন ডাক্তারদের জন্য। এক একজনকে এক এক খাতা দিবেন, এক একজন এক এক খাতায় লিখবে। খাতার নাম্বার হবে 1, সিরিয়াল নাম্বার হবে 1-এর 1, 1-এর 2, 1-এর 3, 1-এর 4, 1-এর 5, এইভাবে সিরিয়াল নাম্বার হবে। টার্গেট নেন বড় করে, চাবেন অনেক, আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ, অনেক করে যেতে হবে। আমার টার্গেট আমি 10 জন ডাক্তার নিয়মিত চালাবো, 10টা খাতা রেডি করবেন প্রথম থেকে। টার্গেট নেন, সেই অনুপাতে কাজ করেন। আমার 10টা খাতা 10 জন ডাক্তার লিখে, কখনো খাতা শর্ট পড়ে যায়, আবার খাতা বাড়াইতে হয়, একসাথে 5 জন, 7 জন, 8 জন খাতা লিখতে থাকবে। নতুনরা লিখবে, এই খাতার মধ্যে আপনি কারেকশন করবেন, তাহলে ওরা শিখবে কিভাবে। তাহলে খাতার নাম্বার হবে 1 থেকে 1, 2, 3, 4 খাতার নাম্বার, আর নাম্বার ভিতর হবে 1-এর 1, 1-এর 2, 1-এর 3, 1-এর 4, 1-এর 5, 1-এর 6, 1-এর 7, 1-এর 8, 1-এর 9, 1-এর 10, 3-এর 1, 3-এর 2, 3-এর 4, 3-এর 3, 3-এর 4, 3-এর 5, 9-এর 1, 9-এর 2, 9-এর 3, 9-এর 4, 9-এর 5, 9-এর 6, এভাবে লিখবেন। খাতা একাধিক রাখবেন নতুন ডাক্তারদের জন্য। এইবার আমাদের মূল পড়ায় আসি, এতক্ষণ তো গল্প শুনলেন শুধু, আসল কাজে আসি। চার নম্বরে কি খুদা, আপনারা আমাকে সার্বধৈকের চার নম্বরটা কি একটু লিখে জানান তো দেখি তাড়াতাড়ি। সার্বধৈকের চার নম্বরটার নাম কি? সার্বধৈকের এক নম্বর পিপাসা, দুই নম্বর জিব্বা, তারপরটা লালা, তারপরটা কি? সার্বধৈকের চার নম্বরটা কি তাড়াতাড়ি বলেন। গুড, 10টা খাতা নেবেন, এখন থেকে টার্গেট নেন, অনেক বড় টার্গেট নেন। 10 জন ডাক্তার এত টাইম আপনার খাতা চেম্বারে বসে রুগীলিপি করবে। চার নম্বরটা কি খুদা? গুড, খুদার পয়েন্ট 7টি, খুদার পয়েন্ট 7টি, তাড়াতাড়ি খুদার পয়েন্ট 7টি তাড়াতাড়ি লেখেন, খুদার ধাপ 7টি। আজকে অনেক মজার মজার পড়া আছে, তাড়াতাড়ি করেন। খুদার ধাপ 7টি, তাড়াতাড়ি খুদার ধাপ 7টি, জলদি লেখেন, খুদার ধাপ 7টি তাড়াতাড়ি, খুদার ধাপ 7টি তাড়াতাড়ি, খুদার ধাপ 7টি তাড়াতাড়ি লেখেন। খুদার ধাপ কয়টা? 7টি। 7 লিখতে এত সময় লাগে? খুদার ধাপ 7টি লিখতে এত সময় লাগে? এই যে 7, 7, 7, 7, খুদার ধাপ 7টি। এক নম্বরে প্রকৃতি, দুই নম্বরে সময়, তিন নম্বরে রূপ। প্রকৃতি, সময়, রূপ লেখেন তাড়াতাড়ি। প্রকৃতি, সময়, রূপ, প্রকৃতি, সময়, রূপ বিপরীত, প্রকৃতি, সময়, রূপ বিপরীত, প্রকৃতি, সময়, রূপ বিপরীত, চারটা লেখেন আগে। প্রকৃতি, সময়, রূপ বিপরীত, প্রকৃতি, সময়, রূপ বিপরীত, প্রকৃতি, সময়, প্রকৃতি, সময়, রূপ বিপরীত, প্রকৃতি, সময়, রূপ বিপরীত, তাপ, পরিমাণ, অন্যান্য, তাপ, পরিমাণ, অন্যান্য, প্রকৃতি, সময়, রূপ বিপরীত, তাপ, পরিমাণ, অন্যান্য, খুদার পয়েন্ট 7টি, দুই নম্বরে সময়, তিন নম্বরে রোগ, তাড়াতাড়ি লেখেন। প্রকৃতি, সময়, রোগ বিপরীত, প্রকৃতি, সময়, রোগ বিপরীত, তাপ, পরিমাণ, অন্যান্য। আজকে আরেকটা গল্প আছে কিন্তু, তাড়াতাড়ি করেন, আরেকটি গল্প আছে, জলদি করেন। প্রকৃতি, সময়, প্রকৃতি, সময়, রূপ
বিপরীত তাপ পরিমাণ অন্যান্য বায় রূপ না রোগ 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 রূপ না রোগ রূপ না রোগ ডিজিজ 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 প্রকৃতি সময় রোগ বিপরীত তাপ পরিমাণ অন্যান্য আজকে আরেকটা মজার গল্প আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রকৃতি সময় রোগ বিপরীত সমস্যা ক্ষুধার পয়েন্ট সাতটি কয়টি সাতটি প্রকৃতি সময় রোগ বিপরীত তাপ পরিমাণ অন্যান্য ওকে ক্ষুধার পয়েন্ট সাতটি প্রকৃতি সময় রোগ বিপরীত তাপ পরিমাণ অন্যান্য যদি লাইনে ডিস্টার্ব দেয় তাহলে আমি কিন্তু সাথে সাথে অন্য লাইন থেকে আবার শুরু করে দেব আপনাকেও যাবেন না কিন্তু লাইন ডিস্টার্ব দিলে অন্য লাইন থেকে শুরু করব কিন্তু আপনারা যাবেন না সাতটা লেখেন তাড়াতাড়ি প্রকৃতি সময় রোগ বিপরীত তাপ পরিমাণ অন্যান্য চমৎকার 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 এবার আপনারা বলেন তো সার্বদৈহিকের পাঁচ নাম্বারটার নাম কি সার্বদৈহিকের পাঁচ নাম্বারটার নাম কি সার্বদৈহিকের পাঁচ নাম্বারটার নাম কি লিখতে ইচ্ছা করে না লেখেন থাক লেখেন না থাক সার্বদৈহিকের পাঁচ নাম্বারটার নাম কি জলদি করে খাদ্য খাদ্য জি আদাব সার্বদৈহিকের সার্বদৈহিকের পাঁচ নাম্বারটার নাম কি খাদ্য আরে ভাই জলদি লেখেন না আপনাদের অন্যদের হাত চালু করেন তাড়াতাড়ি হাত চালু করেন আচ্ছা শুনেন এই যে রুগীর সিরিয়াল নাম্বারের যে গল্পটা করলাম এই গল্পটা আপনাদের কেমন লাগছে বলেন তো একটু আরেকটা গল্প আছে শুনবেন আপনারা যদি আপনার খাদ্যটা বলবো ঠিক আছে আপনাদের ভাবটা আমার বোঝা দরকার আপনারা আসলে বিরক্ত কিনা এই যে রুগীর সিরিয়াল নাম্বারে আমি যা বুঝাতে চেয়েছি আপনারা কি ভাবটা বুঝতে পারছেন কিনা আমি একটু লিখে জানান তো এই যে রুগীর সিরিয়াল নাম্বারের গল্পটা আমি এখানে যা বুঝাতে চেয়েছি আপনারা এটা বুঝেছেন কিনা আমাকে একটু জানান এই রুগীর সিরিয়াল নাম্বারের গল্পটা আমার রুগীলিপি ট্যুর বইতে এই 620টা বইয়ের একদম প্রথম পাঠটা হলো রুগীর সিরিয়াল সঠিক সিরিয়াল নাম্বার এই যে গল্পটা আমি গল্পটা করলাম আপনাদের সামনে এই গল্পটা যে ভাবটা আমি দিয়েছি আপনাদের যে যা বুঝাতে চেয়েছি আপনারা বুঝেছেন কি না আর গল্পটা কেমন গল্পটা বুঝেছেন কি না এই ভাবটা বুঝেছেন কি না আপনারা যদি বুঝে থাকেন আপনারা যদি আমার এই গল্পের ভাবটা সেখানে কথা একটা ছিল যে রুগীর সিরিয়াল নাম্বার লেখার সময় খুব সাবধান রুগীর সাথে কাজ করার সময় ফোন ধরা যাবে না রুগীর প্রেসক্রিপশন লেখার সময় ফোন ধরা যাবে না ফোনে কথা বলা যাবে না অন্যের সাথে কথা অন্যের সাথে কথা বলা যাবে না আরেকজন শখে ডাক্তার হাতে বসে গল্প করা যাবে না মানে রুগীর কোনো কাজ করার ক্ষেত্রে অন্যের সাথে কথা বলা যাবে না অন্য মনে সহ যাবে না তাইলে এরকম ভুল হয়ে যাবে রুগীরা ডাক্তারের মধ্যে আস্থা হারিয়ে ফেলবে এই কথাটা বুঝাতে চেয়েছি আরেকটা গল্প আছে কিন্তু যেটা নিত্যদিন ঝামেলা প্রায় ঝামেলা পড়তে হয়
আরেকটা গল্প আছে, কিন্তু আপনারা যদি ঠিক মতো আমার সাথে এখন লেনদেন করেন, ভালোভাবে যদি আমি যা জানতে চাই দ্রুত উত্তর দেন, তাহলে কিন্তু সেই গল্পটা বলবো। কিন্তু তবে আপনারা চাইলে আমি বলবো, তার আগে বলবো না, আপনাদের চাইতে হবে। বুঝেছেন? গল্পটা বুঝছেন? এরকম গল্প আমার কাছে অনেক আছে, রুগীলিপি টু এর মধ্যে অনেক গল্প দেওয়া আছে, ইনশাল্লাহ পাবেন। তবে যদি সরাসরি পড়তে পারলে ভালো বুঝতেন, যদি আমি সবটা পড়ে শোনাইতে পারতাম, যেহেতু সময় স্বল্পতার জন্য পারছি না। যাই হোক, এবার আসেন। খাদ্য পাঁচ নম্বরে কি? খাদ্য। এবার খাদ্য বলবো, স্যার বুঝতে পারছেন? গুড, বুঝতে পারলে হলো। আজকের এই যে লাইভে আসা, যদি আপনারা এই রুগীলিপি রুগীর সিরিয়াল নাম্বারটা যদি সঠিক দেওয়ার ক্ষেত্রে যা বুঝাইতে চেয়েছি যদি একটু বুঝে থাকেন, আলহামদুলিল্লাহ। এই যে যে সময় দিচ্ছি, আপনারা সময় দিচ্ছেন এনাফ, এটা মনে রাখতে পারলেই হবে। এটুকু যদি রুগীলিপি করতে মনে রাখেন, দেখবেন যে অনেক কাজ হয়ে যাবে। যে রুগীলিপি করার সময় ফোন ধরা যাবে না, কথা বলা যাবে না, গল্প করা যাবে না, অন্যমনস্ক হওয়া যাবে না, এটুকু মনে রাখতে পারলেই হবে। এবার খাদ্যের পয়েন্ট, খাদ্যের পয়েন্ট আছে আমার কটা? টেস্টি। খাদ্যের মূল পয়েন্ট আছে টেস্টি। লেখেন তো খাদ্যের পয়েন্ট কয়টা? খাদ্যের পয়েন্ট টেস্টি, মনে রাখবো মাত্র তিনটা। খাদ্যের পয়েন্ট টেস্টি, মনে রাখবো তিনটি। লেখেন খাদ্যের পয়েন্ট কয়টি, মনে রাখবো কয়টি, লেখেন তাড়াতাড়ি। লেখেন খাদ্যের পয়েন্ট টেস্টি, মনে রাখবো তিনটি। তাড়াতাড়ি খাদ্যের পয়েন্ট টেস্টি, মনে রাখবো তিনটি। এই টেস্টির আগে আরো পাঁচটি কথা আছে, টেস্টি শুরু করার আগে পাঁচটি কথা আছে, খাদ্যের কথা নিলে পাঁচটি কথা আছে, খাদ্যের কথা শুরু করলেই এই টেস্টের আগে পাঁচটি কথা আছে। লেখেন কয়টি কথা আছে? পাঁচটি কথা। খাদ্যের টেস্টির শুরু করার আগে পাঁচটি কথা আছে বা পাঁচটি ধাপ আছে, খাদ্যের টেস্টি পয়েন্টের আগে পাঁচটি ধাপ আছে, খাদ্যের টেস্টি শুরু করার আগে পাঁচটা ধাপ আছে, পাঁচটা প্রধান ধাপ, পাঁচটি প্রধান ধাপ আছে, ইচ্ছা, অনিচ্ছা, অসহ্য, বৃদ্ধি, উপশম, পাঁচটা। ইচ্ছা, অনিচ্ছা, অজীর্ণ, বৃদ্ধি, উপশম, পাঁচটা। এই টেস্টের আগে প্রধান পাঁচটি ধাপ আছে। আবার এই টেস্টি ধাপ শুরু করে খাদ্যের টেস্টি ধাপের আগে প্রধান পাঁচটি ধাপ আছে। এক নম্বরে ইচ্ছা, অনিচ্ছা, অজীর্ণ, বৃদ্ধি, উপশম। তাড়াতাড়ি করেন, অনেক কাজ আছে হাতে, তাড়াতাড়ি। চমৎকার, আজকে সবাই আছে, চমৎকার, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যান, চলে যান। খাদ্যের টেস্টি ধাপের আগে প্রধান পাঁচটি ধাপ আছে, পাঁচটি। আমার সময় আছে আর একদিন, তারপর দিন থেকে বটগাছ কিন্তু আপনাদেরকে পড়াবে, বটগাছ, তাড়াতাড়ি। সেদিন শুধু আমি দেখবো বটগাছ খালি পড়াবে, বটগাছটা শুধু পড়াবে, আমি শুধু দেখবো, তাড়াতাড়ি করেন। পাঁচটি লেখেন, ইচ্ছা, অনিচ্ছা, অজীর্ণ, বৃদ্ধি, উপশম, তাড়াতাড়ি। ইচ্ছা, অনিচ্ছা, অজীর্ণ, বৃদ্ধি, উপশম। ভাইজান উপশম ছটা পাল্টে দিবেন, উপশম, যিনি উপশম লেখছেন চেঞ্জ করে দিবেন, উপশম।
ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপশম বারাস কিংবা উপযুক্ত উপযুক্ত ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত উপশম না দিয়ে উপযুক্ত দেন এটা রেফারটরি ভাষায় আছে এমএল কিন্তু আমি দিচ্ছি এটা উপযুক্ত উপশম দিতে পারেন উপযুক্ত দিতে পারেন তার মানে এটা খেলে আমি ভালো থাকি এই খাবারটা খেলে ভালো থাকি এটা হলো উপযুক্ত খাদ্য এই খাবারটা খেলে আমি ভালো থাকি এটা উপযুক্ত তাহলে পাঁচটা ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত বা উপশম গুড এবার আসি খাদ্যের টেস্টটা দাব এবার শুরু করেন এবার শুরু করবো তেইশটি ধাপ একটু তেইশটা লেখেন কেউ তেইশটা এবার শুরু করবো তেইশ ধাপ তাড়াতাড়ি করেন এবার শুরু করবো তেইশ ধাপ চমৎকার যারা শুরু থেকে আসেন তারা সবাই আসেন ফাইন এটাই ভালো লক্ষণ ভালো লক্ষণ তাড়াতাড়ি ইচ্ছা অনিচ্ছা অজীর্ণ বৃদ্ধি উপযুক্ত বা উপশম এবার লেখেন তেইশটা একজন লিখে দেন তেইশটি খাদ্যের ধাপ তেইশটি তাড়াতাড়ি খাদ্য তেইশটি মনে রাখবো তিনটি লেখেন মনে রাখবো তিনটি তেইশটির মধ্যে মনে রাখবো তিনটি লেখেন মনে রাখবো তিনটি দেশটির মধ্যে মনে রাখবো তিনটি বল লেখেন মনে রাখবো তিনটি দেশটির মধ্যে মনে রাখবো তিনটি দেশটির মধ্যে মনে রাখবো তিনটি তাড়াতাড়ি লেখেন আপনারা যতক্ষণ আছেন আমি আছি ইনশাল্লাহ চিন্তার কারণ নাই ঠান্ডা মাথায় লেখেন কিন্তু আমাকে রিপ্লাই দেন রিপ্লাই না দিলে কিন্তু চলে যাবো মনে রাখবো তিনটি তেইশটি ধাপের মধ্যে তিনটি মনে রাখবো তিন লিখতে পারেন না থাকবে না লিখতে তাহলে কিন্তু খেলবো না কিন্তু তেইশের মধ্যে মনে রাখবো কয়টি তিনটি একটা গল্প শোনেন ওই যে অফিসে যাচ্ছেন না যখন অফিসে যাওয়ার পূর্ব মুহূর্তে দুইজনের মধ্যে একটু মন কষাকষি হলে কথা কাটাকাটি হলে মনটা যদি খারাপ থাকে তখন সকালে নাস্তা না খেয়ে অফিসে রওনা দেন না তখন কি বলেন এই মন খারাপ থাকলে বলেন যে সময় নাই মন খারাপ থাকলে কি বলেন সময় নাই তাহলে এক নম্বরে মন দুই নম্বরে সময় অফিসে যাওয়ার আগে যদি দুইজনের মধ্যে সকালবেলা একটু কথা কাটাকাটি হয় মনটা খারাপ থাকে কিংবা ছেলেটা বা মেয়েটা আপনার মনের মতো কোনো কিছু করছে না কিংবা আপনার ওয়াইফের সাথে বা আপনার সাথে একটু মন কষাকষি হচ্ছে অফিসে যাওয়ার সময় তাড়াতাড়ি রেডি হচ্ছেন চলে যাবেন তখন যদি বলা হয় যে খাবার খেয়ে যান ওই যে মন ভালো না এই জন্য বলেন সময় নেই তাহলে এক নম্বরে কি মন দুই নম্বরে কি সময় এক নম্বরে মন দুই নম্বরে কি সময় আবার বয়ে পাচ্ছেন যদি না খেয়ে বের হই তাহলে কি আবার যদি বকা দোকা শুরু হয় উচ্চবাচ্য শুরু হয় সিঁড়ি দিয়ে নামার সময় যদি আবার কলারা সাইপা ধরে বিপদ এই দরে বয়ে খাইতে বসলেন বসলেন খাওয়ার জন্য যেহেতু মনটা খারাপ পরিমাণ মতো খেতে পারবেন পারবেন না তাহলে কিছুটা খাবেন অল্প খাবেন তাহলে মন যেহেতু ভালো নাই বলবেন সময় নাই আর যেহেতু মন খারাপ তাহলে কি পরিমাণটা কম বেশি হবে তাহলে কি এক নম্বরে মন দুই নম্বরে সময় তিন নম্বরে পরিমাণ মন সময় পরিমাণ তাড়াতাড়ি লেখেন মন ভালো না থাকলে বলবেন সময় নাই আর যদি মন খারাপ থাকে তাহলে আমি কী করবো অল্প খাবেন পরিমাণটা কমিয়ে দিবেন তাহলে মনের সাথে সম্পর্ক তো পরিমাণের তাহলে মন সময় পরিমাণ তাড়াতাড়ি লেখেন মন সময় পরিমাণ চমৎকার এই পৌনে দুই ঘন্টা যেই লেভেলে দর্শক যারা আছেন
ওনারা আপনারাই আছেন, এক দুজন এদিক সেদিক হচ্ছে, চমৎকার, এটাই নিয়ম ইনশাল্লাহ। আমাদের টার্গেট ইনশাল্লাহ সফল হবেই, আমাদের গন্তব্যস্থানে যেতে পারবো ইনশাল্লাহ। প্রতি সালে 10,000 ডাক্তার চাই, এক মাঠে এক অডিটোরিয়ামে 10,000 ডাক্তার, একজন রুগী, ওষুধ হবে একটি, রুগীলিপি একটি, ওষুধও একটি চাই। 2025 আমাদের মিশন ইনশাআল্লাহ পাবই পাবো, আল্লাহ সহায়। মন সময় পরিমাণ তাড়াতাড়ি লিখে দেন ইনশাআল্লাহ, লিখছেন তো ভালো। মন সময় পরিমাণ, অফিসে যাওয়ার সময় মন ভালো নাই বলবেন সময় নাই, যদি মন খারাপ থাকে পরিমাণে কম। মন সময় পরিমাণ তিনটা, তাড়াতাড়ি মন সময় পরিমাণ, কুইক। লেখেন তো আমাদের জাতীয় এই মাছ মাংসের মধ্যে জাতীয় খাবারটা কি, আমাদের জাতীয় কি বলে খাবারের মধ্যে মাছ নাকি, মাছ তরকারির মধ্যে কি মাছ? আমরা তো মাছে ভাতে বাঙালি, তাই তো? মাছে ভাতে বাঙালি হলে এবার 4 নম্বরে দেন মাছ। 1 নম্বরে দিছিলাম হলো মন সময় পরিমাণ তিনটা, 4 নম্বরে দেন মাছ। তাড়াতাড়ি চাঁদপুরে ইলিশ খাওয়াবো, আইসেন এসেছেন কালীগঞ্জে, চাঁদপুর ইলিশ খাওয়াবো ইনশাআল্লাহ। আর যাদের বাড়ি বরিশাল আপনারা নিয়ে আসেন, চাঁদপুর ইলিশ আমিও নিয়ে আসবো, যারা আসবেন চাঁদপুর ইলিশ খাওয়াবো, এসেছেন কালীগঞ্জে চাঁদপুর ইলিশ, পদ্মার ইলিশ অনেক মজা। 4 নম্বরে ইলিশ না, 4 নম্বরে হলো মাছ। 4 নম্বরে কি মাছ? 1 নম্বরে মন, 2 নম্বরে সময়, 3 নম্বরে পরিমাণ, 4 নম্বরে মাছ। 4 নম্বরে মাছ লেখেন, ফিশ গুড, ইলিশ ইলিশ না, মাছ মাছ, ইলিশ হবে না মাছ হবে মাছ। 4 নম্বরে মাছ, মাছ যদি না থাকে দিব এবার মাংস। 5 নম্বরে মাংস, 5 নম্বরে কি মাংস, মাছ না থাকলে মাংস, মাছ না থাকলে দেব এবার মাংস। 5 নম্বরে মাংস দেন, মাছ লেখতে ছ লাগে, চ না মাছ, ফিশ। 5 নম্বরে মাংস, মন সময় পরিমাণ, মাছ পরে মাংস, তাড়াতাড়ি পাশে মাংস, মাংস লেখেন। অনেক কাজ আছে তাড়াতাড়ি করেন, অনেক কাজ আছে তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। আজকে কয়টা চলছে? 5টা শেষ। তাহলে এখন আমার ডাক্তারদের মোটামুটি শরীর ব্যালেন্স ভালো চলে আসছে, প্রথমে এক দুদিন খারাপ লাগে তো, এখন সবাই ইনশাল্লাহ সব তাজা লাইনে বলতেছে, সবাই লাইনে আছে, গুড, তাড়াতাড়ি। 5 নম্বরে মাংস, মাংসের লগে থাকে কি চর্বি? 6 নম্বরে চর্বি, মাংসের লগে কি লাগানো থাকে? মাংসের লগে হাড় না, মাংসের লগে থাকে চর্বি, লেখেন 6 নম্বরে চর্বি। মাংসের লগে থাকে কি চর্বি? তাতে লেখেন চর্বি, 6 নম্বরে চর্বি। মন সময় পরিমাণ মাছ মাংস চর্বি, তাড়াতাড়ি চর্বি লেখেন, চর্বি চর্বি অনেকে লিখবেন, তাড়াতাড়ি চর্বি লেখেন, লেখেন তাড়াতাড়ি চর্বি। রেপার্টির মধ্যে চর্বি পছন্দ কত পৃষ্ঠা একটু বের করে দেন তাড়াতাড়ি, চর্বি পছন্দ কত পৃষ্ঠায় তাড়াতাড়ি, চর্বি পছন্দ করে কত পৃষ্ঠায়, দেখতে পেয়ে তোমাদের কত 485। আচ্ছা চর্বি পছন্দ করে রেপার্টরিটা খোলেন তাড়াতাড়ি,
ডাক্তার সাহেব আপনারা পেজ নাম্বারটা বলে দেন, যার হাতে বই আছে জলদি করে। রোগী চর্বি পছন্দ করে, পেজ নাম্বারটা চাই তাড়াতাড়ি। পেজ 84, পেজ নাম্বার রং নাম্বার 84 হবে না, রং নাম্বার 84 না, 84 রং নাম্বার, 85, 85 রাইট নাম্বার, গুড। আপনার তো সব কাজে পাকা, চমৎকার। আপনার রেফারটিও পারেন, আলহামদুলিল্লাহ রেফারটিও পারেন, রুগীলিপি শিখতেছেন, কে ঠেকায়। মন সময়, মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি, মাছ মাংস চর্বি যদি না থাকে এবার বাদ দিবেন ডিম দিয়া। 7 নম্বরে ডিম, 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 7 নম্বরে ডিম, এগ, এগ, 7 নম্বরে এগ, 7 নম্বরে এগ, তাড়াতাড়ি 7 নম্বরে এগ, অনেক কাজ আছে তাড়াতাড়ি করেন না, জলদি করেন, তাড়াতাড়ি লেখেন। এগ 7 নম্বরে এগ, যদি ডিমও না থাকে 8 নম্বরে বাদ দিবেন দুধ দিয়া, ডিম না থাকলে দুধ দিয়া, 8 নম্বরে দেন দুধ, মিল্ক, 8 নম্বরে মিল্ক, তাড়াতাড়ি মিল্ক, যদি ডিমও না থাকে তাহলে দুধ দিয়া, দুধ, দুধ, আট নম্বরে দুধ দিয়া, ডিম না থাকলে দুধ দিয়া। আরে ভাই দুধ, দুধ, আট নম্বরে দুধ দিয়া, আট নম্বরে দুধ দিয়া, আট নম্বরে দুধ দিয়ে, আট নম্বরে দুধ, আট নম্বরে দুধ, দুধ মানি মিল্ক, আট নম্বরে দুধ, মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি, ডিম দুধ, আট নম্বরে দুধ, মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি, ডিম পর, আট নম্বরে দুধ, আট নম্বরে দুধ, মন সময় পরিমাণ, মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি, ডিম, আট নম্বরে দুধ, মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি, ডিমের পরে দুধ, মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি, ডিমের পরে দুধ, ডিমের পরে দুধ, মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি, ডিমের পরে দুধ, দুধ দিয়া বানাই কি পনির, 9 নম্বরে পনির, তাড়াতাড়ি লেখেন, 9 নম্বরে পনির, 9 নম্বরে পনির, দুধ দিয়া বানাই কি 9 নম্বরে পনির, নয় নম্বরে পনির, নয় নম্বরে পনির, নয় নম্বরে পনির, কি ব্যাপার লেখেন না কে, ঘটনা কি, কেউ আপনার চুপ কেন, নয় নম্বরে পনির, জামাই মিয়া বাড়ি আইলে চাঁদপুরে ইলিশ দেব, ইলিশ দেব, ইলিশ যদি না থাকে মাংস খাওয়াবো, মাংস যদি না থাকে, মাংসের লগে চর্বি লাগা থাকবে, মাংস চর্বি না থাকলে ডিম দিয়ে ভাত দেব, ডিম যদি না থাকে দুধ দিয়ে দেব,
দুধ যদি দুধ দিয়ে না থাকলে পনির দেব, দুধ না থাকলে পনির দেব, বা দুধ খাওয়ার পরে জামাই পছন্দ করে পনির পনির দেব, নয় নম্বরে পনির, নয় নম্বরে পনির, নয় নম্বরে পনির, তাড়াতাড়ি পনির 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 পনির, নয় নম্বরে পনির। যদি এই দুধ দিয়ে ভাত খায়, যদি পনির বা পনির দিয়ে যদি পনির যদি খায়, পনির খেলে এবার কি হয়, একটু ঝাল টাল না হলে ভাল লাগবে, একটু ঝাল চাই, তাই তো? এবার দেন ঝাল, এবার দেন ঝাল, দশ নম্বরে ঝাল, দশ নম্বরে ঝাল, দশ নম্বরে ঝাল, দশ নম্বরে ঝাল। মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি, ডিম ডিম দুধ পনির, দশ নম্বরে ঝাল, দশ নম্বরে ঝাল। মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি, ডিম দুধ পনির, দশ নম্বরে ঝাল, তাড়াতাড়ি দশ নম্বরে ঝাল। মন সময় পরিমাণ, ঝাল মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি, ডিম দুধ পনির, সর্ব দশ নম্বরে ঝাল, দশ নম্বরে পাঞ্জেন ঝাল। এই পাঞ্জেন এই বইতে আছে, পরে পাবেন, এই বইতে পাঞ্জেন পাওয়া যাবে, এখন আমি পাঞ্জেনে যাচ্ছি না, যাদের দরকার পাঞ্জেন ওখানে পাবেন, রুগীলিপি টুতেও পাবেন, ডিকশনারিতে পাবেন, সমস্যা নাই, রেপার্টরিতে আছে, পাঞ্জেন এখানে পাওয়া যাবে। মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি, ডিম দুধ পনির, দশ নম্বরে ঝাল, তাড়াতাড়ি করেন দশ নম্বরে ঝাল। মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি, দুধ ডিম পনির, দশ নম্বরে ঝাল, তাড়াতাড়ি করেন না, এই যে জলদি করেন, কিন্তু নাহলে কিন্তু খেলবো না, কিন্তু অফ করে দেব, তাড়াতাড়ি। মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি, ডিম দুধ পনির, দশ নম্বরে ঝাল। মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি, ডিম দুধ পনির, দশ নম্বরে ঝাল, তাড়াতাড়ি। দশটা শেষ, আর মাত্র তেরোটা, কটা শেষ হলো, দশটা, বাকি আছে তেরোটা, এখন হয়ে যাবে ইনশাল্লাহ। মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি, ডিম দুধ পনির, দশ নম্বরে ঝাল, ক্লিয়ার? এই যদি ঝাল যদি বেশি হয়ে যায়, তাহলে একটু টক খাইতে ইচ্ছা করে না, তাহলে এগারো নম্বর টক দেন। ঝাল যদি বেশি হয় তাহলে এবার টক দেন, একটু টক খাওয়ান, এগারো নম্বরের টক খাওয়ান, টক, ঝাল বেশি হয়ে গেছে, এগারো নম্বর টক দেন। একটা মজার গল্প আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার ডাক্তারদের সফলতা তো শুনছেন, ব্যর্থতাও আছে, তাড়াতাড়ি ব্যর্থতার গল্প শোনাবো আজকে আবার। আরেকটা গল্প আছে, এটার অধ্যায়টার নাম হচ্ছে রুগীর অভিভাবক রুগীর কি হয়, রুগীর অভিভাবক রুগীর কি হন। রুগীলিপি টু দ্বিতীয় পার্ট টু, রুগীলিপি টু পার্ট দুই, অধ্যায়টা হচ্ছে রুগীর অভিভাবক রুগীর কি হয়, এটা বড় জটিল ব্যাপার। মন সময় পরিমাণ, মাছ মাংস ডিম দুধ পনির, জাল টক, এগারো নম্বর কি, এগারো নম্বরে টক, জাল বেশি গেলে টক খাওয়াবেন, তো এগারো নম্বরে টক, আরে টকও বেশি হয়ে গেছে, এবার মিষ্টি দেন, টকের পরে বারো নম্বরে মিষ্টি দেন, বারো নম্বরে মিষ্টি, বারো নম্বরে একটু মিষ্টি দেন, মিষ্টি, আর কত টক খাওয়াবেন, এবার মিষ্টি খাওয়ান, বারো নম্বরে মিষ্টি খাওয়ান, মিষ্টি, বারো নম্বরে মিষ্টি। মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি, ডিম দুধ পনির, ঝাল টক মিষ্টি। মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি, ডিম দুধ পনির, ঝাল টক মিষ্টি, বারো নম্বরে মিষ্টি। মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি, ডিম দুধ পনির,
জালতত মিষ্টি 12 নম্বরে মিষ্টি তাড়াতাড়ি লেখেন মিষ্টি কালী দুগিরি জায়গায় মাছ মাংস চোর মাছ মাংস সবজি ডিম মাছ মাছ মাংস জালতক মিষ্টি কোনটা ভালো লাগে এটা মধ্যে আবার এই 23 দামে যখন ঢুকবো তখন বুঝবেন মাংসের দাম আছে প্রায় 20 এর উপরে মাছের মাংসের প্রকার তখন বুঝবেন ঠেলা কারে কয় আজকে কয়েকজনে লিখছে গতকাল কয়েকজনে লিখছেন আমার আইডিতে এত যদি লিখেন তাহলে এত কিছু লিখলে রুগী থাকবে কিনা আমি আপনাদেরকে বলছি আমার গত 32 বছরের অভিজ্ঞতা থেকে বলছি যদি গত আমার মনে পড়ে না গত 20 বছরে কোনো রুগী চেম্বার থেকে রুগীলিপি রেখে চলে গেছেন এই পর্যন্ত মনে পড়ে না কিন্তু অনেক কথা মনে পড়ে রুগীরা বারবার বলে ডাক্তার সাহেব এত সুন্দর করে এত কথা কোনো ডাক্তার শুনতে চায় না এই কথাটা রুগী বারবার শুধু বলে রুগীরা আপনি যখন জিজ্ঞাসা করতে থাকবেন সেই জিজ্ঞাসাটা যদি রুগীর মন মতো হয় রুগীর রোগগত হয় রোগের কারণগত হয় তাহলে রুগী আপনার সাথে সারাদিন গল্প করবে কিন্তু গল্প যদি হয় যদি এমন হয় গল্প বাইতো বিদেশ থাকে কেমনে থাকেন এমন গল্প হলে পিটাবে ধরে একদম পিটাবে যদি রোগ প্রসঙ্গে হয় রুগী রোগ প্রসঙ্গ হলে আপনাকে ঘন্টার ঘন্টা রুগী সময় দিবে আর এই তথ্য না জেনে আপনি ওষুধ দিতে পারবেন না রুগীর মনে সব তথ্য নিতে হবে ঘুম গাম পিপাসা ক্ষুধা খাদ্য সব জানতে হবে তা না ওষুধ দিবেন কি করে রুগী কোন কাতে ঘুমাচ্ছে সেটার মধ্যে ঔষধ রুগী ঘুমার সময় হাতটা কোথায় রাখছে তার মধ্যে ঔষধ রুগীর ঘুমের রুগীর কাপড়ের মধ্যে দাগ লাগে কিনা সেটার মধ্যে ঔষধ রুগী কোন খাবারটা মজা করে খায় সেটার মধ্যে ঔষধ রুগী চর্বি খায় না পনির খায় কিনা পনির পছন্দ হয় কিনা চর্বি তার সহ্য হয় কিনা রুটি সহ্য হয় কিনা এর মধ্যে ঔষধ আপনি কি করে সম্ভব কি করে বলতে পারেন যে রুগী আপনার সাথে রেগে যাবে রাখবে না যদি যদি প্রসঙ্গ হারিয়ে ফেলেন যদি আপনার মেন্টালিটি অন্যদিকে যায় তাহলে রুগী খেপবে মন সময় পরিমাণ মাছ মাংস চর্বি ডিম দুধ পরিমাণ ডিম দুধ পনির জাল টক মিষ্টি 12 নম্বরে মিষ্টি কমপ্লিট এইবার মশলা দিয়ে কিছু রান্নাবান্না করে খাওয়াবেন তো নাকি জামাই মিয়া আসছে এতক্ষণ তো অনেক পাগলামি করলেন এবার মশলা দিয়ে কিছু রান্না করে খাওয়ান 13 নম্বরে মশলা দেন মশলা 13 নম্বরে মশলা তাড়াতাড়ি মশলা জামাই মিয়া এবার মশলা দিয়ে কিছু খাবার না 13 নম্বরে মশলা স্পাইসি তাই তো মশলা তাড়াতাড়ি 13 নম্বরে মশলা মশলা তাড়াতাড়ি 13 নম্বরে মশলা দেখবেন অনেক মশলার নাম দেওয়া আছে দারচিনি এলাচ লং সব পাবেন আপনি এর মধ্যে যদি মশলার নাম শিখতে চান এটার মধ্যে দেখবেন সব নাম দেওয়া আছে মশলার নাম ওষুধ কি দাওয়া দেওয়া আছে 13 নম্বরে মশলা মন সময় পরিমাণ মাছ মাংস চর্বি ডিম দুধ পনির জাল টক মিষ্টি 13 নম্বরে মশলা 13 নম্বরে মশলা 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 তাড়াতাড়ি 13 নম্বর মশলা মন সময় পরিমাণ মাছ মাংস চর্বি ডিম দুধ পনির জাল টক মিষ্টি মশলা 13 নম্বর মশলা তাড়াতাড়ি করেন মশলা 13 নম্বরে মশলা তাড়াতাড়ি করেন দেরি করলে রেখে দেবো কিন্তু টেস্টটা তো শেষ করবেন নাকি সামনেটা আরো মজা মজা দেখছেন কি মজা আর সামনে তাড়াতাড়ি মজা সামনে মশলা দিয়ে রান্না করতে দিছি খাদ্য মশলা দিয়ে রান্না করবে 14 নম্বরে খাদ্য লেখেন 14তে খাদ্য মশলা দিয়ে রান্না করবে কি খাদ্য তাড়াতাড়ি মশলা দিয়ে 14 নম্বরে খাদ্য রান্না করবে 14 নম্বরে খাদ্য 14 নম্বরে খাদ্য তাড়াতাড়ি করেন ডাক্তার বিশেষ হয়ে গেছে মশলা দিয়ে রান্না করবে খাদ্য তাড়াতাড়ি করেন খাদ্য জলদি করেন 14 নম্বরে খাদ্য মশলা যদি বেশি দিয়ে ফেলে তাহলে কি হয় অখাদ্য মশলা যদি বেশি হয়ে যায় তাহলে ওটার নাম কি অখাদ্য
এটা কি খাওয়া যায়? এত মশলা দিয়ে রান্না করা এটা একদম অখাদ্য। এবার কি 15 নম্বরে অখাদ্য, 15 নম্বরে অখাদ্য, অখাদ্য 15 নম্বরে অখাদ্য। আপনি কেমনে বুঝলেন অখাদ্য? ওই যে স্বাদ হয় নাই, এবার দেন 16 নম্বরে স্বাদ, অখাদ্য কেমনে বুঝলেন? ওই স্বাদের সমস্যা। তাহলে 16 নম্বরে স্বাদ, 16 নম্বরে স্বাদ নাম্বার করেন এই যে নাসিরুদ্দিন সাহেব, অখাদ্য লেখলে হবে না। 15 নম্বরে অখাদ্য কেমনে বুঝলেন অখাদ্য? ওই যে স্বাদ হয় নাই, 16 নম্বরে স্বাদ, 16 নম্বরে স্বাদ। যিনি লবণ লিখছেন আরেকবার লিখবেন না, যিনি লবণ লিখছেন আরেকবার লিখবেন না প্লিজ, কাজে ডিস্টার্ব হচ্ছে, আগে লিখবেন না। যিনি লবণ লিখছেন আরেকবার বলবো না, অ্যাডভান্স লিখবেন না। 15 নম্বরে অখাদ্য, 16 নম্বরে স্বাদ, 16 নম্বরে স্বাদ। এই স্বাদের সমস্যাটা কেন? লবণ দেওয়া হয় নাই। 17 নম্বরে লবণ, কি দেয় নাই? লবণ দেয় নাই। 17 নম্বরে লিখিন লবণ। স্বাদ কম কেন? স্বাদের সমস্যা কেন? লবণ দেওয়ার ব্যালেন্স ছিল না, হয় লবণ বেশি অত লবণ দেওয়া হয় নাই, স্বাদের পরে লবণ। 17 নম্বরে লবণ, স্বাদের গোলযোগ কেন? লবণের লবণ দেওয়া ঠিক হয় নাই, লবণ দেওয়া ঠিক হয় নাই। লবণ দেওয়া ঠিক হয় নাই, লবণ দেওয়া ঠিক হয় নাই। 17 নম্বরে লবণ, 17 নম্বরে লবণ, 17 নম্বরে লবণ। এই তরকারি দিয়ে ভাত খাওয়া যাবে না, এটির ভাত এটি রেখে দেন। এবার সবজি দিয়ে ভাত দেন। এবার 18 নম্বরে দেন সবজি, 18, 18 নম্বরে সবজি, 18 নম্বরে সবজি, সবজি তাড়াতাড়ি লেখেন, 18-তে সবজি তাড়াতাড়ি করেন। আমার সব ডাক্তাররা ঠিক আছে, এখন সবাই আছে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ। আপনারা আছে যতক্ষণ, আমি আছি ততক্ষণ ইনশাআল্লাহ। এই তরকারি টরকারি খাওয়া যাবে না, লবণ তো হয় নাই, এবার সবজি দিয়ে খাবো। 18-তে সবজি, 18-তে সবজি তাড়াতাড়ি লেখেন, সবজি, সবজি দিয়া খাবো কি রুটি। 19 নম্বরে রুটি, সবজি দিয়া খাবো কি রুটি, 19 নম্বরে রুটি, 19 নম্বরে রুটি, 19 নম্বরে রুটি, সবজি দিয়া খাবো কি 19 নম্বরে রুটি। তাড়াতাড়ি, সময় নাই, তাড়াতাড়ি 19 নম্বরে রুটি। রুটি খেলে গলায় বুকে গলা আটকে যায়, লাগবে পানীয়, পানীয় 20 নম্বরে পানীয়। রুটি খেতে গলায় বুকে আটকে যায়, তাহলে এবার লাগবে কি? পানি, পানি এবার লাগবে, পানীয়, পানি খেয়ে গলারটা সরাইতে হইব, তা পানীয়, পানীয়।
উনিশে রুটি বিশে পানিও, বিশে পানিও ড্রিঙ্ক। খাওয়ার পরে ফল খাওয়া সুন্নত। একুশ নম্বরে ফল, একুশ নম্বরে ফল, খাওয়া দাওয়ার পরে ফল খাওয়া সুন্নত, একুশ নম্বরে ফল। তাই বলে লকডাউন, লকডাউনের মধ্যে ফল কিনতে যাবেন না। কিন্তু একুশ নম্বরে ফল, একুশ নম্বরে ফল, কুকুরের লেজ সোজা হয় না মরা পর্যন্ত। ওই যার নেশা আছে হে তো নেশা করবে। বাইশ নম্বরে নেশা, বাইশ নম্বরে নেশা, বাইশ নম্বরে নেশা, বাইশ নম্বরে নেশা। তাড়াতাড়ি নেশা, তাড়াতাড়ি করেন। বাইশ নম্বরে নেশা, বাইশ নম্বরে নেশা। একুশে ফল, বাইশে নেশা, একুশে ফল, বাইশ নম্বরে নেশা, একুশে ফল, বাইশ নম্বরে নেশা। তেইশ নম্বরে থুক বরাদ্দ। বলেন তো থুক বরাদ্দটা কি হবে তেইশ নম্বরে, কে লিখতে পারেন? তেইশ নম্বরে থুক বরাদ্দ, তাড়াতাড়ি বলেন তো এটা কি হবে তেইশ নম্বরে, কে লিখতে পারেন? তেইশ নম্বরে থুক বরাদ্দ, দেখি কে লিখতে পারেন, লিখছে। তেইশ নম্বরে কি হতে পারে থুক বরাদ্দ, তেইশ নম্বরে কি হতে পারে? অন্যান্য, গুড, আলহামদুলিল্লাহ। তেইশ নম্বরে অন্যান্য থুক বরাদ্দ। মন সময় পরিমাণ, মাছ মাংস চর্বি, ডিম দুধ পনির, জাল টক মিষ্টি, মশলা খাদ্য অখাদ্য, স্বাদ লবণ সবজি, রুটি পানীয়, ফল নেশা অন্যান্য, ফল নেশা অন্যান্য। বুঝতেছি আপনারা হরান হয়ে যাচ্ছেন, তাহলে তো রেখে দেওয়া দরকার, তাই তো? হ্যাঁ, কি পান সুপারি? ও পান সুপারি, আচ্ছা পান সুপারি খাওয়ার অসুবিধা নাই, পান ছেড়ে দিয়েছি দুই বছর, আলহামদুলিল্লাহ। অনেক কঠিন কাজ পান ছাড়া, পান ছাড়াটা খুব কঠিন, যাদের অভ্যাস আছে ধীরে ধীরে ছেড়ে দিবেন, ছেড়ে দিবেন। আজকে আর মনে হয় বেশি দূর যাওয়া যাচ্ছে না, কালকে থেকে আমরা সাড়ে নটা শুরু করব। বলেন তো আর সামনে যাবো কিনা, বলেন তাড়াতাড়ি, বলেন সামনে যাবো কিনা। আরেকটা গল্প আছে চমৎকার, বলবো কিনা বলেন, তাড়াতাড়ি লিখেন গল্পটা বলবো কিনা। আগুন দিয়ে রান্না করছি, আলহামদুলিল্লাহ। দিছেন তো চমৎকার ডাক্তার সাহেব, চমৎকার চমৎকার। এই তেইশটা আমি যে বললাম এ মনে রাখবেন, এবার আপনারা চালিয়ে দেব, গল্প শুনবেন, গল্পটা শুনবেন, সবাই রেডি গল্প শুনবেন তো? আমি গল্পটা বলি, আপনার গল্প শুনতে থাকেন, আর আজকের ক্লাসটা কেমন হলো এই মন্তব্য আপনার লিখতে থাকেন, আপনার মনের মতো করে লিখেন। আপনি যা লিখবেন, আপনার যা লিখবেন এই রুগীলিপি টুয়ের মধ্যে আপনাদের মোবাইল নাম্বার নাম ঠিকানা দিয়ে সেই মন্তব্যটা এখানে লেখা হবে। কালকে বলেছি আজকে বলছি, আপনাদের কেমন লেগেছে, কেমন লাগছে ক্লাসগুলি, এটা লিখে মন ভরে মন্তব্য করেন, আমি গল্পটা বলছি। আঠারো আট দুই হাজার উনিশ, আঠারো আট দুই হাজার উনিশ, চেম্বারে ঢুকেই আগে গেলাম আমার ডাক্তারেরা কে কোন রুমে কি রুগী দেখছেন, বিভিন্ন রুমে ঘুরে ঘুরে দেখছি কে কি রুগী দেখছেন,
আপনাদের মন ভরে গল্পটা শুনেন, আপনার মনের মাধুরী দিয়া এই ক্লাস কেমন লাগছে লিখে দেন। আপনার মোবাইল নাম্বারটা আমার সব সহ আমার ডুগলিপি টু বইতে লিখে দেব যে আমার এই ডাক্তাররা এই ক্লাস শুনে এরকম মন্তব্য করেছে। ওই বইতে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার চেম্বার নাম্বার সব থাকবে, লিখে দেন। আপনার মন মতো লিখেন কেমন লাগলো এই চার দিনের ক্লাস। কালকে আমার পঞ্চম দিন ইনশাল্লাহ। 18/8/2019 চেম্বারে ঢুকে দেখি ডাক্তাররা রুগী দেখছেন, তার মধ্যে এক নম্বর বসে রুগী দেখছেন ডাক্তার জান্নাতুল ফেরদৌস। চমৎকার রুগীলিপি করতে পারেন, রেপার্টরি আলহামদুলিল্লাহ ভালো জানেন, ওষুধ ভালো জানেন, অনেকদিন থেকে চেম্বারে চালাচ্ছেন, শুকরিয়া। অনেক রুগী আছে, সফলতা অনেক ভালো, ভালো রুগী দেখতে পারেন। আমাদের এসি সারেপে উনি শিশু বিভাগে কাজ করেন, ওনার চেম্বারে উনি যেখানে রুগী দেখছেন যে রুমটার মধ্যে, রুমের সামনে দিয়ে আমি যাচ্ছি, অমনি রুগীর সাথে যে গার্ডিয়ান আছেন উনি হঠাৎ করে আমাকে ডাকতে বলছেন, ডাক্তার সাহেব আপনার ডাক্তারের বুদ্ধি কম, যখন বলল ডাক্তারের বুদ্ধি কম তখন আমি জিজ্ঞাসা করলাম কেন আমার ডাক্তারের বুদ্ধি কম, কি সমস্যা? এই ভদ্রমহিলা বলতেছে, একটু মনোযোগ দিয়ে শোনেন, ভদ্রমহিলা বলতেছে আমরা দুই বোন আসছি এখানে ওষুধ ডাক্তার দেখাইতে, আমি থাকি উত্তরাতে, আমার এই বোন থাকে, আমার এই ভাই, আমার বড় ভাই থাকে ইঞ্জিনিয়ার, এই এলাকাতে ভাইয়ের সাথে থাকে, আর আমি থাকি উত্তরাতে। আপনার ডাক্তার জিজ্ঞাসা করলো যে আমার আমার বোনকে দেখে জিজ্ঞাসা করলো উনি কোথায় থাকেন, পরে আমি বললাম যে উনি এ এলাকায় থাকেন আমার ভাইয়ের কাছে, আমার এ এলাকায় থাকেন ভাইয়ের কাছে। উনি হঠাৎ করে আমাকে দেখে বলতেছে যে আমি আমার এই বোনের ভাবি হই কিনা, তার মানে আমার যে ভাই এখানে থাকে সেই ভাইয়ের ওয়াইফ আমি কিনা। আপনি বলেন তো ডাক্তার সাহেব ওনার এই প্রশ্নটা কি ঠিক হলো? যখন উনি এ কথা বলল, এই বলার পরে আমি সেখান থেকে চলে আসলাম আমার রুমে, আমার রুমে এসে আমার এই ডাক্তার জান্নাতকে ডাকলাম, কি হয় ডাক্তার, কি জিজ্ঞাসা করছো? যদিও গল্পটা আরও ব্যাপকভাবে সাজানো আছে, ডাক্তার বাকি বিল্লা এখানে আছে, ডাক্তার বাকি বললাম যে তুমি ওকে কি কি প্রশ্ন করতে হবে ওটা বলে দাও। যদিও গল্পটা এরকমভাবে সাজানো আছে ব্যাপকভাবে, ছোট্ট করে বলে দিচ্ছি। যখন জিজ্ঞাসা করলাম কি জিজ্ঞাসা করছো, বলে এই জিজ্ঞাসা করলাম, এবার আপনারা বলেন রুগীর অভিভাবক যিনি, আপনি যদি হঠাৎ করে বলে ফেলেন যেহেতু তারা দুই বোন, আরেক বোনকে দেখে যদি আপনি বলেন উনি আপনার ভাবি হয় কিনা, তারা রেগে যাওয়ার কথা কিনা? যদি আপনি উনি যদি জিজ্ঞাসা করতো, জান্নাত যদি জিজ্ঞাসা করতো উনি আপনার কি হন, তাহলে বলতো আমরা দুই বোন। যদি জিজ্ঞাসা করতো উনি আপনার কি হন, তাহলে বলতে পারতো আমরা দুই বোন, তাহলে কোনো সমস্যা হয় না। এখন এই যে জিজ্ঞাসা করলো উনি আপনার ভাবি হয় কি না, এটা রুগীর মানসিকভাবে কষ্ট পাওয়াটা স্বাভাবিক, তার ব্যক্তিত্বে লাগাটা স্বাভাবিক। তার যদি জিজ্ঞাসা করতো উনি আপনার কি হয়, এমন হতে পারে রুগীরা বোনে বোন আসে, মা মেয়ে আসে, বাবা মেয়ে আসে, ভাই ভাই আসে, বাপ বেটা আসে, বোনজামাই শালা বোনজামাই আসে, এই যে আত্মীয় নিয়ে আসে চেম্বারে, আপনি কি করে জিজ্ঞাসা করতে পারেন উনি আপনার বাবা হয় কিনা, উনি আপনার ছেলে হয় কিনা, উনি আপনার হাজবেন্ড হয় কিনা? কখনো দেখা যায় এরকম যে ওয়াইফের বয়স অনেকটু বেশি হয়ে যায়, স্বামীর বয়সটা কম, মা ছেলের মতো দেখায়, কিংবা স্ত্রীর বয়স একেবারেই কম, হাজবেন্ডের বয়সটা বেশি, বাপ মেয়ের মতো আপনি জিজ্ঞাসা করেন উনি আপনার মেয়ে হয় কিনা? এটা জিজ্ঞাসা করা যাবে না, জিজ্ঞাসা করতে উনি আপনার কি হন। যদি কখনো আপনি বলে ফেলেন উনি আপনার বাবা হয় কিনা, উনি ভাই হয় কিনা, উনি আপনার বোন হয় কিনা, এই কথা জিজ্ঞাসা করলে বিপাকে পড়তে হবে। এখন থেকে কোনো ডাক্তার রুগীর সাথে কে আসলো, রুগীর অভিভাবক রুগীর কি হয়, এটা হলো আমার মূল হিডিংটা, পার্ট টু, রুগীলিপি টু এর পার্ট টু, রুগীর অভিভাবক রুগীর কি হন। এই ক্ষেত্রে আপনাকে প্রশ্ন করতে হবে এমনভাবে যে আপনার সাথে যিনি আসছেন উনি আপনার কি হয়, আপনার সাথে যিনি আসছে উনি আপনার কি হয়,
ওনারাই বলবি যে আমার এই বা এই হয়, উনি আপনার এ হয় এই বা ওই হয়। ঠিক এই মুহূর্তে এটার মধ্যে আরেক কিছু কথা আছে যে এই অভিভাবকের প্রসঙ্গে কিছু কথা আছে, রোগীর অভিভাবকের সম্মুখে যদি উপযুক্ত বয়সের রোগী হয় সেই ক্ষেত্রে রোগীর ব্যক্তিগত কোনো সমস্যা জিজ্ঞাসা করার সময় অভিভাবককে সরিয়ে দিবেন। যদি যদি আপনার স্বাস্থ্য ভালো, 14, 15, 16, 17, 18 এই বয়সের ক্ষেত্রে আপনি অভিভাবককে সরিয়ে দিয়ে তার সাথে কথা বলবেন। আর যদি 10-এর নিচে বয়স হয়, 13-14 নিচে বয়স হয়, যদি অপ্রাপ্ত হয় সেক্ষেত্রে রোগীর গার্ডিয়ানের সামনে আপনি তার ব্যক্তিগত কথা জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু বয়স যদি পরিপক্ক হয় সেক্ষেত্রে স্বাস্থ্য ভালো, 13-14 পর থেকে আপনি গার্ডিয়ানকে দূরে সরিয়ে দিয়ে তার সাথে কথা বলবেন। আর যদি রোগীর কোনো ব্যক্তিগত কথা গার্ডিয়ানকে যদি জানাইতে হয় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, খুব সাবধানতা অবলম্বন করে গার্ডিয়ানকে শেয়ার করতে হবে, এই কথাগুলি মাথায় রাখতে হবে। আপনাদের আজকের এই দুই গল্প, আরেকটা ছিল আমার ডাক্তার নিজামুদ্দিন আউলি, আমরা ওকে আবার নিজামুদ্দিন আউলিও বলে ডাকি। আমার এই রুগী, আমার এই রুগীলিপি টুর মধ্যে ওর নামটা দেওয়া আছে ডাক্তার নিজামুদ্দিন আউলিয়া। চমৎকার রুগীলিপি করতে পারে, চমৎকার রেফারেন্সিং করতে পারে, চমৎকার ওষুধ বাছাই করতে পারে, কুইক ওষুধ বাছাই করতে পারে। রুগীলিপি চমৎকার, ওষুধ বাছাইও চমৎকার। কিন্তু একদিনের ভুলটা ওই দিনে আমি বলে দিয়েছি, সারা জীবন সারা পৃথিবীর জনগণ মনে রাখবে এমন কাজ করে রাখবো, ঠিক ওইটাই করলাম। আমার রুগীলিপি টু যে বইটা, এই বইয়ের মধ্যে ওর নামটা নিজামুদ্দিন আউলিয়া, এটা রেখে দিয়েছি সারা জীবন, এটা পড়বে আর জ্বলবে। আপনারা কি বলেন? সারা জীবন পড়বে আর জ্বলবে, কিন্তু ডাক্তার কিন্তু নাম্বার ওয়ান, এটা কিন্তু মনে রাখতে হবে। এই দুই গল্প আজকের পড়া কেমন লাগছে তাড়াতাড়ি লিখে জানান, সময় নাই তাড়াতাড়ি করেন, আমারও সময় নাই তাড়াতাড়ি। আজকের এই গল্প, এই যে দুই ঘন্টা সোয়া দুই ঘন্টা ক্লাস, আপনাদের কেমন লাগলো তাড়াতাড়ি জানান। আগামী দিন 9:30 সবাইকে ইনভাইট করবেন, বন্ধু বান্ধব যা সবাইকে জানাবেন কেমন লাগলো আজকের এই দুই গল্প। একটা ছিল সিরিয়াল নাম্বার, আর কোনো দিন রুগীলিপি রুগীর ওষুধ তৈরির ক্ষেত্রে প্রেসক্রিপশন করার সময়, রুগীর ওষুধের খামটা লেখার সময়, প্যাকেটটা লেখার সময় কখনোই রুগীর ফোনে কথা বলা যাবে না, পাশে কারোর সাথে কথা বলা যাবে না, অন্যমনস্ক হওয়া যাবে না। অনুরোধ রইল এই কারণে, রুগীর ডাক্তারের ভুল, ড্রাইভারের ভুল, এই ভুলের কোনো মাশুল নাই, এই ভুলের ফলাফল রুগীদের ভোগ করতে হয়, জনগণকে ভোগ করতে হয়। রুগীলিপি করার সময়, রুগীর সাথে কথা বলার সময় ওই এক ফোনেরটা কানে লাগিয়ে রাখবেন, ফোনেরটা কানে লাগিয়ে রাখবেন, আর এদিকে লিখবেন, ও হবে না প্রেসক্রিপশন লিখার সময়। তা না হলে ওই যে ডাক্তার লিখছিল আপনার 5 টন 2 টন না 5 টন রড শুধু রাতে বেলা খাবেন, দুপুরে রাতে খাইতে চলবে, আর 200 বস্তা সিমেন্ট রাতে বেলা চলবে, এরকম কিন্তু হয়ে যাবে। এই ভুলগুলি করবেন না। রুগীলিপি করার সময়, ওষুধ বানানোর সময়, ওষুধ তৈরির সময়, রুগীকে ওষুধ বুঝিয়ে দেওয়ার সময় অন্যমনস্ক হলে চলবে না। তাহলে রুগীরা কিন্তু ভাববে আমার ওষুধটা ঠিক করে নাই, আমার ওষুধটা হয়তো ঠিক বানায় নাই। ডাক্তার যদি আমার এই ওষুধের নাম্বার লিখতে, শিশির গায়ে লিখতে ভুল করছে, ওষুধটা দিতে ভুল করেছে। 1 নম্বর গল্প, 2 নম্বর অভিভাবক রুগীর কী হন সেই ক্ষেত্রে কখনই বলা যাবে না, উনি আপনার বাবা হন কিনা, দুলাভাই হন কিনা, ভাই হন কিনা, মেয়ে কিনা বলা যাবে না, উনি আপনার কী হয় বা উনি আপনার কী হন। ঠিক এরকম করে আপনি প্রশ্ন ছেড়ে দেন, তারাই জবাব দিবে। আপনার এত কিসের ঠেকা লাগছে যে আপনি ওখানে এই কাজ করবেন? কেমন লাগলো দ্রুত লিখেন তাড়াতাড়ি, আর মাত্র 1 মিনিট সময় দেবো, কুইক জলদি লিখেন। কার কেমন লাগলো লিখেন। কালকে থেকে কিন্তু ক্লাস করবো আমরা 9:30 ইনশাআল্লাহ, 9:30 থেকে 11:30 এটুকুর মধ্যে ছেড়ে দেবো, 11:30 কিন্তু 9:30 থেকে 11:30 দুই ঘন্টা, এর মধ্যে যদি বেশি কম কী করতে হয় আমাদেরকে আমাকে জানান বা টাইম টাইম ভরে বলেন। কালকে ইনশাআল্লাহ 9:30 শুরু করব। আর যারা কালকে 11:30 সময়, কালকে 11:30 সময় আমরা ওষুধ পড়ব, স্কাইপিতে ওষুধ পড়ব, যদি কেউ যোগ দিতে চান তখন আপনারা ঢুকার চেষ্টা করবেন। 11:00 সময় আমরা ওষুধ পড়ব, এসে থাকবে কিছু ডাক্তারকে ওষুধ পড়াবো, ইচ্ছে করলে তখন ওখানে ঢুকতে পারেন, স্কাইপিতে ঢুকে যেতে পারবেন, চেষ্টা করলে ঢুকে যাবেন, চেষ্টা করে ঢুকে যাবেন যদি জায়গা থাকে। আগামী দিন
আগামী দিন দিনে 11টায় আমরা ঢুকবো, ওষুধ পর্ব দিনে 11টায়, আর এই ক্লাসটা রাত 9:30টায় ইনশাল্লাহ চলবে, 9:30টা থেকে শুরু হবে কালকে 9:30টায়। তাহলে আজকের জন্য এখানেই সমাপ্তি, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।